গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যায় স্বাগত। আজকে অনেকে আসবে, মানে একটু লাইভে দেখানো হবে যে কীভাবে আমরা ডিপোজিট করতে পারি কি না পারি, আর আমরা কীভাবে সেটাকে চেক করতে পারি। আমরা পরিষ্কারভাবে অনেকের কাছে ডিপোজিট কিন্তু 30 মিনিটে চলে এসছে সকালে, বুধদিত্য দাঁত দেখলাম তো কতক্ষণ লাগলো বোধহয় 5-10 মিনিট, তাকে জিজ্ঞাসা করলাম, বললো 5-10 মিনিটে আমাদের ডিপোজিট চলে এসছে। এবং অনেকের টাকা এখনও আটকে আছে, কারণ এক একজনের কাছে না ভুলবশত কোম্পানি অনেক ব্যালেন্স পাঠিয়ে দিয়েছে। এটা কোম্পানির তরফ থেকে তো মিস্টেক হয়েছে, কিন্তু তারাও ঠান্ডা মাথায় চুপচাপ বসে আছে, কোম্পানিকে কিছু জানাচ্ছে না, এবং ডবল ডবল ব্যালেন্স চলে গেছে অনেক জায়গায়। তো আমরা অনেকে এক্সাইটেড হয়ে আছি যে স্টেকিংটা কী হবে, আমরা এত বড় টিম দেখছি, এর উপর 10% স্টেকিং, 5% স্টেকিং, মাথা তো খারাপ হয়ে যায়। আমরা যে প্রথমে ইনকাম করতাম 50 টাকার আশায় বসেছিলাম, তার জায়গায় তো ভালোই পাবো। তো কিন্তু যারা সিঙ্গেল পার্সন, তারা কাউকে যখন জয়েন করায়নি, তখন তাদের প্রথম অবস্থায় কম থাকবে, তারপরে সেটা বাড়বে কীভাবে আমরা এক এক করে আলোচনা করে দেবো। তারপরে আমরা ঠিক আলোচনার পরে একটা টেকনিক্যাল সেশান নেব, যেখানে নানা রকম ডিসকাশানগুলো বা প্রশ্ন উত্তরগুলো আমরা নেব। আজকে আমরা মেন জিনিস মনে রাখবেন, আমরা এখানে এখনও অবধি জয়েন করানোর সিস্টেমটা এখনও আপডেট হয়নি, জয়েন করাতে পারছি না, কারণ এখনও সিস্টেমটা আপডেট হয়নি। এই কয়েনটা নিয়ে একটু ব্যস্ত রয়েছে, স্টেকিংটা সবাইকে করে দিতে বলছে, কারণ আমরা যাদের যাদের ওয়ালেটে 2500 মতো কয়েন স্টেকড কয়েন হিসাবে রয়েছে, আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাদেরকে দেখাচ্ছি কোনটার কী মানে আর কীভাবে স্টেকিং হবে, আমাদের কিছু করতে হবে নাকি, সব কিছু আমি আলোচনা করে দিচ্ছি। এরপরে এই রিলেটেড প্রশ্ন, এখন হ্যান্ড হাত তুলবেন না অরুণ দাস, আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন আছে, একটু দেখে নিন একবারে সবারটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা প্রশ্ন উত্তর পর্বে আসি। দেখুন, ADS কয়েন রেটটা এখানে উপরে সবার আগে রয়েছে, রেট মানে কত দামে রয়েছে এখন কয়েন। অনেকে জিজ্ঞেস, দাদা কয়েনের দাম কত এখন, দাদা কয়েন কিনবো, কয়েনের কত দাম পড়বে, কী দামে পড়বে, কীভাবে কিনবো, এইখানে আমাদের এই রেটে কয়েন পাওয়া যাচ্ছে। এবারে আমরা ক্রিপ্টো যদি কিনি, TRX কিনে আমরা যদি ট্রনলিং প্রোতে রাখি, সেখান থেকে আমরা কয়েনটা খুব সুবিধাজনকভাবে কিনতে পারি সঙ্গে সঙ্গে। এবার যত বেশি কয়েন কিনবো আমাদের দামটা ততই কম পড়বে, আর সকালবেলা বা বিকেলবেলা বলুন দামের ফ্লাকচুয়েশানটা থাকে, দাম বাড়ে কমে, কখন কোনটা 7 টাকা, কখন কোনটা 5 টাকা, কখন কোনটা 6 টাকা আসে, আমরা কেউ জানি না। এবারে যখন যে রেটে কিনি সেই রেটে দিই, এবারে কী হচ্ছে, 42 পয়সা করে যে কয়েন, মানে 40 থেকে কালকের পর কিন্তু 42 হয়ে গেছে, আপনারা সবাই লক্ষ্য করেছেন। তো আমাদের কিন্তু এই 42 পয়সা করেই কয়েনটা কিনতে হবে, কিন্তু আমরা যখন ক্রিপ্টো কিনছি তখন আমাদের যার থেকে ক্রিপ্টো কিনছি, যে P2P ট্রানজ্যাকশনের থেকে, সে কিন্তু কিছু লাভ করছে, এবং লাভের ফলে আমাদের মনে হবে 45 পয়সা করে কয়েন পড়ছে। তো সেটা একটু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই, কারণ এটা অ্যাডজাস্টেড, মানে বিশাল পরিমাণে কয়েন কিনলে আপনার হয়তো 43 পয়সা করে পড়বে, 10-20 হাজার টাকার কয়েন কিনেছেন, 43 পয়সা করে হয়তো পড়লো। এবারে আপনি যদি মানে 500 টাকার কয়েন কেনেন, দেখবেন 50 পয়সা করে পড়ছে কি 60 পয়সা করে পড়ছে। সেই জন্য আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কত টাকার কয়েন কিনছে, কারণ সেখানে ট্রানজ্যাকশানটা ডিভাইড হয়ে যায়। এবারে আসছে কি, আমরা এখান থেকে ক্রিপ্টো অ্যাড, এটা এখনও ফাংশনটা আরম্ভ হয়নি, আমরা কাউকে বলছি না ক্রিপ্টো অ্যাড করতে। এখানে রয়েছে ডিপোজিট ADS কয়েন, প্রথম অপশানটা ডিপোজিট ADS কয়েনে আমরা যখনই ক্লিক করি, এই ক্লিক করে দিলাম, এবারে যে পেজে এলো সেই পেজে আমাদের কাছে ট্রন প্রো লিঙ্কের অ্যাড্রেস আমাদের দিতে হবে। কিন্তু তার আগে আমাদের প্রথমে কী কী রয়েছে, সেন্ড কয়েন অন গিভেন অ্যাড্রেস অ্যান্ড ফিল দ্য ফর্ম, এখানে ক্লিক টু কপি করে আমরা ট্রন প্রো লিঙ্ক খুলবো। এটা আমি কম্পিউটারের ব্রাউজারে খুলে নিচ্ছি, তো এটা আমি কম্পিউটার ব্রাউজারে খুলে নিয়েছি, এবং এখানে আমার কিন্তু ট্রন প্রো লিঙ্কের অ্যাকাউন্টটা খুলে গেছে। এখানে ওয়ালেট অনেকগুলো রয়েছে, একাধিক ওয়ালেট, আমি যে ওয়ালেট থেকে ট্রান্সফার করছি সেখানে আমরা ধরুন যে ট্রান্সফার করার সময় এই ADS কয়েনে গিয়ে সেন্ড অপশানে যেতে হবে, এই সেন্ড অপশানে গিয়ে আমাকে এই অ্যাড্রেসটা কপি যে করলাম এটা পেস্ট করে সেন্ড করতে হবে। এবারে সেন্ড করার সময় আমি ম্যাক্স কখনোই ক্লিক করব না, আমরা 100টা কয়েন বাদ দিয়ে ক্লিক করব, কালকে আমি ভিডিওটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের কাছে একটা ট্রানজ্যাকশান আইডি জেনারেট হবে সাকসেসফুল হওয়ার পর, সেখানে আমাদের 4 TRX কাটবে, 4 TRX যদি না থাকে সেটা নিয়ে নেবে, তারপরে কিছুক্ষণ বাদে ফেল্ড দেখিয়ে দেবে, আমি যেমন কালকের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। তো এখানে আমরা ভিডিওতে বলছি, মিটিংয়ে কালকে দেখিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে। তো এখানে আমরা দেখুন, এখানে 1 লাখ কয়েন আমি তুলতে দিয়েছি, এখানে একটা আছে
ট্রানজাকশান টাইপ আর ট্রানজাকশান আইডি, এটা মোবাইল দিয়ে যখন দেখব ট্রানজাকশান হ্যাজ বলে দেবে। তো এটাই আমাদের ক্লিক করতে হবে, কপি হয়ে যাবে এবং এটাকে নিয়েই আমাদের এই ট্রানজাকশান হ্যাজ বলে যেখানে লেখা রয়েছে এখানে পেস্ট করতে হবে। এটা কিন্তু ভুলভাল করলে কিছুতেই হবে না, ট্রানজাকশান হ্যাজ বলে পেস্ট করব। তারপর টোটাল কয়েন, আমরা কত কয়েন ট্রান্সফার করেছি, 1,00,000 হলে 1,00,000 দেবো, 10,000 হলে 10,000, 90,000, 100 হলে 90,100, যেটা আপনার ট্রান্সফার করতে দিয়েছেন। এবারে আপনার এখানে কিন্তু ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে, N8Z3 যেটা যেরকম বলছে, সেখানে ডিপোজিট করার পর সেটা ডিপোজিট রিকোয়েস্টে চলে যাবে এবং কিছুক্ষণ বা কিছু মাঝে মাঝে এটা দেরি হয়, রাত্রিবেলা যেমন আমাদের এসেছিলো কালকে, রাত্রিবেলার পর চলে আসে, তো মানে 1:30-2 পর এটা মোটামুটিভাবে আপডেট হয়ে যায়। এবং যারা যারা এই আপডেটটা করেছে তারা এই স্ট্যাটাসটা কী করে চেক করবে, তাদেরটা অ্যাপ্রুভ হয়েছে নাকি, কী স্ট্যাটাসে রয়েছে, এর জন্য আপনাকে মেনুতে আসতে হবে। মেনুতে আসতে হয় কীভাবে, এর তিনটে দাগ আছে কোনার দিকে, বাঁ দিকে উপরে তিনটে লাইনের উপর ক্লিক করতে হবে, যেখানে আপনার ডিটেলস থাকবে, তার নিচে থাকবে ড্যাশবোর্ড, ইওর স্টেকিং, ইওর ডাইরেক্ট টিম, ইওর টিম স্টেকিং, ইওর অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখানে সেকেন্ড অপশান ইওর স্টেকিং অপশানে যেতে হবে, সেখানে ক্লিক করলে আপনি পরিষ্কারভাবে এখানে দেখতে পাবেন আপনার কত তারিখে স্টেকিংয়ের জন্য অ্যাপ্রুভাল হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কবে, এবং কয়েন টোটাল কত কয়েন সাকসেস হয়েছে সেটা দেখিয়ে দেবে, বা ডিসমিস হয়েছে বা ফেলড হয়েছে সেটা দেখিয়ে দেবে। আপনাদের এখানে গিয়ে চেক করতে হবে, এখানে কিন্তু আদার্স কোনো অপশান দেবে না। আপনি যদি হ্যাশ ট্রানজাকশান হ্যাশের জায়গায় ভুলভাল ডিটেলস সাবমিট করে থাকেন, আপনার কিন্তু এটা টাইম আরও বেশি লাগবে, কারণ এটা সাকসেস হবে না। তো বারবার করে বলছি, সঠিকভাবে ট্রান্সফার করবেন, বারবার করে দেখিয়ে দেওয়ার মানে এটা ভিডিও দিয়ে দিয়েছি, কানার মতো যদি কেউ ভিডিও দেখে আমাদের কিছু করার নেই, কানার মতো মানে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, এটা এটা ক্লিক করবেন, সুন্দরভাবে বলা রয়েছে, সে যদি কিছুই না বোঝে, কিছুই না করতে পারে, আমাদের কিচ্ছু করার নেই তাতে, আমরা তার জন্য আর মিটিংটা অর্গানাইজ করছি, তারা যেন দেখে শেখে। কাউকে বাজে কথা বলছি না, মন খারাপ করবে না, কারণ সারাটা দিন প্রেশারে কাটে। আপনারা ভাবছেন যে আপনাদের একার বা এটা কাউকে আমি কটাক্ষ করে কথা বলছি, কাউকে কটাক্ষ করে বলার ইয়ে নেই, কন্টিনিউয়াসলি এরমভাবেই কাটে। আপনাদের এই কাজগুলো মিটে গেলে একসময় আড্ডা দিয়ে বলা যাবে যে কী কী আমাকে ফেস করতে হয়েছে, তখন আপনারা বুঝবেন, আপনাদেরও ফেস করতে হয় আমি জানি, ওই কারণে আপনারাও সব ঠিকঠাক করে বলতে পারছেন না বা কিছু একটা মিস্টেক হয়ে যাচ্ছে, সবই জানি, কিন্তু মিস্টেকের মধ্যে আমরা যতটা পারি কারেকশান করি, কারণ একটা যদি ভুল হয়ে যায়, দেখুন আমি চাই না যে আপনাদের টাকাটা নষ্ট হোক, মেন হচ্ছে টাকা, টাকা কিন্তু পরিশ্রম, আজ গালাগালি খেলেন, কাল কিন্তু গালাগালি বলছি একটা বাজে ব্যবহার পেলেন কারোর থেকে ভুলে যাবেন, কিন্তু ওই টাকাটা নষ্ট হয়েছে না, পরিশ্রমের টাকা, ওটা যদি হাত থেকে বেরিয়ে যায় তো হচ্ছে ভালো যে কেউ বাজে কথা বললে আপনি সেটা ইগনোর করে দিন, একান্দি ঢোকান একান্দি বার করে দিন, কিন্তু সেই জায়গাটা আপনার যদি ঠান্ডা মাথায় ট্রানজাকশান না করেন, টেকনিক্যাল আপডেটসগুলো ঠিকঠাক না করেন, সমস্যায় পড়বেন। আর একটা কী করছে লোকে, এই ক্রিপ্টো অ্যাড্রেস আপডেট বলে এখানে অনেকবার ট্রাই করছে, কালকেও বুধদিত্য ব্যানার্জি যেমন বললেন অনেকে ওরমভাবে ট্রাই করেছে, আজকে হয়তো অনেকে ট্রাই করেনি সেই কথা শুনে, কিন্তু যারা যারা জানেন ট্রাই করছে, এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা এখনও আসেনি, এটা দেওয়ার সময় এখনও আসেনি, দেওয়া হবে তখন দেবেন, এখন কিছু না, ঠিক আছে। আর এখানে উইথড্রল তো 21 তারিখ থেকে আরম্ভ হবে, উইথড্র করতে পারবো কোনটা, দেখুন 4টে ওয়ালেট আমাদের কাছে রয়েছে, এই আমরা স্টেক কয়েন, এই যে STAKED স্টেকড কয়েন, এই যে এই কয়েনের নাম মানে কি, স্টেকড মানে স্টেকিং করা হয়ে গেছে এরকম কয়েন, তার জন্য আলাদা করে কোনো কাজ করতে হবে না, এখানে কয়েন ঢুকে গেছে আপনার স্টেক হয়ে গেছে, ব্যাস আপনার এটাই কাজ। এবারে যখন 10 দিন বাদে টাস্ক আসবে, টাস্ক অনুযায়ী কাজ করবেন, দেখিয়ে দেবো কীভাবে করতে, আমিও করবো, কোনো ব্যাপার না। এবারে এই স্টেকিং কয়েনের উপর ইন্টারেস্ট হবে 15% বা 0.5% করে ডেলি, বা 15% করে প্রতি মাসে, এবং সেটা মাসে 180% আপনাকে দেবে। এবারে কয়েনের ভ্যালু আজ হয়তো কত রয়েছে, 40 থেকে 42 পয়সা হয়েছে দুদিনের মধ্যে, এটা যদি আর আসছে 100 দিনের মধ্যে 1 টাকায় চলে যায়, আরও কিছুদিনের মধ্যে 6 মাসের মধ্যে 10 টাকায় চলে যায় বা 100 টাকায় চলে যায়, তাহলে ভাবুন আপনার কাছে এই স্টেকিংয়ের যে কয়েনের বোনাস 15% 1,00,000 কয়েনের উপর যদি কত বোনাস ধরি, 15,000 টাকা, এই 15,000 কয়েন। এবার 15,000 কয়েনের 1-1টা কয়েনের দাম যদি 100 টাকায় চলে যায়, মানে 15,000 × 100, 1,000,00,000, 15,00,000 টাকা আপনার ইনকাম হবে, 15,00,000 টাকা আপনার ইনকাম হবে। যদি 10,000 কয়েন থাকে এখানে, 1,50,000 টাকা আপনার ইনকাম হবে মাসে, সেটাও কিন্তু চারটিখানি কথা না, সেটা যদি হাজারে চলে যায় আরও বেশি হবে, আমি স্বপ্ন দেখাচ্ছি না, এটা বাস্তব বলছি, আজকে ক্রিপ্টোতে এটাই হয়।
এবারে এই স্টেক কয়েন আপনার স্টেক করা রয়েছে 2500 থাকুক, 100 কয়েন থাকুক, যাই থাকুক, 2500 তো মিনিমাম রয়েছে অ্যাক্টিভ করার জন্য। এবং সেই কয়েনটার এগেনস্টে আপনার কাছে যে ইন্টারেস্টটা আসবে সপ্তাহে সপ্তাহে আপনি উইথড্রল করতে পারবেন। এরকম কিছু উইথড্রল করবেন না, 100 কয়েন আপনার বোনাস পেয়েছেন সবে, কেউ নেই, আপনি একা রয়েছেন। এবারে 100 কয়েনই আপনি উইথড্রল দিয়ে বসে আছেন, আপনার তো ফিজ, মানে পেমেন্টের একটা ফিজ নেয়, বার্ন হয় কয়েন প্রত্যেকটা পেমেন্টে, সেই বার্নিংয়ে চলে যাবে, আপনি পেমেন্ট কী পাবেন, একটা দুটো কয়েন কী করবেন তা দিয়ে? 0.1 TRX পেমেন্ট পেলেন, চলবে? চলবে আপনার? 0.1 TRX মানে কত জানেন? 50 পয়সা। তো ওই জন্যেই কিন্তু ঠান্ডা মাথায় আমাদের কিন্তু হ্যান্ডেল করতে হবে যে আমরা যেন কোনো উল্টোপাল্টা কাজ না করি, ধীরে সুস্থে যেন সেগুলো উইথড্রল করি। আজ সেটা 100 টাকা হয়ে গেলে যদি আমাদের 100 কয়েনও উইথড্রল করি, সেখানে ধরুন চার্জেসটা কিন্তু কম হয়ে যাবে। আমরা ডেলি যদি 100 কয়েন বা ডেলি যদি 50 কয়েনও উইথড্রল করি, এটা যদি 1000 টাকা করে দাম হয়ে যায়, 50,000 টাকা ডেলি উইথড্রল, তখন আপনার কত পেমেন্ট দিতে হবে? সামান্য কিছু পেমেন্ট দিতে হবে, 200-250 টাকা বা 500 টাকার মতো পেমেন্ট দিতে হবে। বাকি টাকা তো 50,000-45,000-49,500 টাকা তো আপনি হাতে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি উইথড্রল কিন্তু সেটা করতে পারবেন যেটা আদার্স বোনাসে থাকবে। ওকে, এবারে আপনার রিজার্ভ ওয়ালেটে যেটা থাকবে সেটা হচ্ছে কি, আপনার কাছে ব্যালেন্স ছিল, টাকাটা ছিল, সেই টাকা আপনি কি করবেন, সেই টাকা আপনার রিজার্ভ ওয়ালেট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে কয়েন হিসাবে। এই কয়েনটা 20% মানে 5 ভাগের 1 ভাগ হিসাব করে প্রত্যেকটা ভাগ আপনাকে 3 মাস বাদে বাদে দেওয়া হবে, এবং সেই ভাগটা আপনি বিক্রিও করতে পারেন টাকা নেওয়ার জন্য, না হলে আপনি কিন্তু সেটা স্টেকিংয়ে বসিয়ে দিতে পারেন। যার জন্য আমাদের ক্রিপ্টো অ্যাড্রেস আপডেটটা যখন বলা হবে করা শুরু করতে, এটা ক্লোজিংয়ের পর আমাদের চাইবে, এবং তখন আমাদের এখানে ADS কয়েন দিতে হবে। ট্রনলিং প্রো থেকে ADS কয়েন কীরকম? ট্রনলিং প্রোর ADS কয়েন হচ্ছে এইটা, ADS কয়েনে ঢুকবো, রিসিভ অপশানে ঢুকবো, এটার অ্যাড্রেসটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে যখন চাইবে। এখন কিন্তু না, এখন করলেই কিন্তু বারবার সাবমিট করবেন, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, তারপরে বলবেন না দাদা আপনার জন্য এটা ভুল হয়েছে, আমি বারবার বারণ করছি। এবারে আপনাদের TRX অপশানে গিয়ে সেম রিসিভ অপশানে ক্লিক করে এটা কিন্তু কপি করে নিয়ে আপনার ট্রন অ্যাড্রেস, আপনি হতে পারে বাইন্যান্সের TRX অ্যাড্রেস দিন, TRC20, আপনি হতে পারে সানক্রিপ্টো অ্যাড্রেস দিন, আপনি ওয়াজিরেক্সের অ্যাড্রেস দিন, যেটা খুশি অ্যাড্রেস দিয়ে তখন ক্যাপচা, তারপরে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড থাকবে, সব কিছু ফিল আপ করে আপনি তখন আপডেট করবেন। এখন আপডেট হবেও না, কারণ ট্রানজ্যাকশান পাসওয়ার্ড বারবার চাইবে, দেওয়ার জায়গা নেই, তারপরে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, আপনি অ্যাক্সেসই করতে পারবেন না। এই সব হচ্ছে আপডেট, আর এমন কিছু আহামরি আপডেট নেই। আর শেয়ার করে আমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক কাউকে দিয়ে দিতে পারি, সে রেজিস্ট্রেশন করে রেখে দিতে পারে, এবং যখন অ্যাক্টিভেশনের টাইম আসবে তার থেকে টাকা নিয়ে বা তাকে দিয়ে অ্যাক্টিভেশনটা করিয়ে দিলেই হবে। $12 অ্যাক্টিভেশন, সেটা আমাদের যদি কয়েন দিয়ে হয়, আমরা TRX যদি কিনি, ক্রিপ্টো দিয়ে যদি হয়, আমরা ক্রিপ্টোটা কিনে নেব, TRX কিনে নেব ডাইরেক্ট। আমরা কী করবো, ট্রন প্রো লিঙ্কে আমাদের TRX জমা থাকবে, আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড একটু মনোযোগ দিয়ে দেখবেন, ছোটো ছোটো দেখাবে, কিন্তু কম্পিউটার দেখাচ্ছি তো একটু ছোটো দেখাবেই। আমি নিচ্ছি প্রশ্ন, নিচ্ছি প্রশ্নের আমার বক্তব্য শেষ হওয়া অবধি আপনাদের অনেক উত্তর আপনারা পেয়ে যাবেন, ধৈর্য রাখতে হবে একটু। তো এবারে আপনাদের যে সমস্যাটা হচ্ছে, ট্রন প্রো লিঙ্কটা ওপেন করতে হবে, যেটা মোবাইলে করবেন, একটু আলাদা ধরনের দেখাবে মোবাইলে, কোনো ঘাবড়ানোর কিছু নেই এখানে। এবারে আপনি এখানে দেখুন TRX রয়েছে আমার, 344টা TRX রয়েছে। এবার 344টা TRX তো থাকলো, এখানে যখন আমি আমার এই TRX দিয়ে যখন ডি অ্যাপে, এখানে ডি অ্যাপের অপশান আলাদা, এখানে আমাদের ডি অ্যাপ রয়েছে, এখানে আমরা কী করব, রিসেন্ট যে সার্চগুলো হয়েছে সেটা দেখব, রিসেন্ট সার্চ কিছুই করিনি, সার্চ করব কী করে এখানে, যাই হোক আপনারা মোবাইলে সার্চ করতে পারবেন ডি অ্যাপ্লিকেশান দিয়ে। এখানে কিন্তু ADScoin.co ADScoin.co দিয়ে সার্চ করলে তখন কয়েনের জন্য কিনতে দেবে, সেখানে আপনি হিসাব করে দেখবেন কয়েনের প্ল্যাটফর্মটা কীরকম দেখাবে। ADScoin.co এখানে বড় বড় করে দেখতে পাবেন। ওকে, আর যাদের কম্পিউটার দিয়ে করছে তারা কম্পিউটার দিয়ে ডাইরেক্ট ADScoin ঢুকতে পারে, ট্রন প্রো লিঙ্কটা এরমভাবে খুলে রেখে, ঠিক আছে, এখানে ডি অ্যাপে যেতে হবে না। এবারে এখানে আপনার কী করতে হবে, নিচে নেমে এখানে কয়েন দেখতে হবে, এই 1000 কয়েন মিনিমাম আপনাকে কিনতে হবে, 1000 কয়েনের দাম পড়ছে 68 TRX। এবারে ধরুন আপনি 5000 কয়েন কিনতে চান, এবারে দেখবেন আপনার ব্যালেন্সটা 344 TRX কত রয়েছে দেখে নেব। এখানে TRX হয়ে 344.26
সাত নয় মানে 2-6 দরকার, এখানে 8 হয়ে গেছে, মানে আমি 4950টা কয়েন যদি কিনতে যাই আবার কমে যাচ্ছে, আমরা 90টা কিনতে যাব, তো 44 পয়েন্ট এত আসছে। আমরা যখন বাই টোকেন কিনবো সঙ্গে সঙ্গে এটা টিআরএক্সের এই টোকেনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সঙ্গে সঙ্গে আমাদের টোকেন বাই হয়ে যাবে 4990টা কয়েন, ওকে, এখন যে 42 পয়সার রেটে। এবারে আমি টিআরএক্স কিনতে কত লেগেছে, কত প্রফিট নিয়েছে আর কি, কত লসে আছি টিআরএক্স কিনতে, মানে আমার থেকে কেউ তো প্রফিট নিয়েছে, তার তো অতিরিক্ত দাম লেগেছে, এবং সেই দামটাও কিন্তু আমাদের কয়েনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। এবারে ধরুন 100 টিআরএক্সের, মানে আপনি 1000 কয়েন কেনার সময় ধরুন যে 70 টিআরএক্স জমা করেছেন, তার মধ্যে 68 টিআরএক্স বা 69 টিআরএক্স মতো লাগছে 1000টা কয়েন কেনার জন্য। এবারে এই কটার জন্য কিন্তু যখন কিনতে যাবেন দেখবেন যে আপনার কয়েনের দাম 50 হয়ে গেছে, কারণ আপনার যে পার্সেন্টেজ হবে অ্যামাউন্টটা ইন পেমেন্ট হিসাবে লেগেছে সেটা অনেক বেশি, আর টিআরএক্সের দাম অল্প টিআরএক্স কিনেছেন বলেও কিন্তু দামটা বেশি পড়েছে। এর জন্য যারা 5000, 10000, 30000, 50000 টাকার টিআরএক্স কিনতে চায় তারা কিন্তু সহজে এইভাবে প্রসেসটা করে সঙ্গে সঙ্গে কিনে নিতে পারে, কার উপর ডিপেন্ড করার দরকার নেই, ঠিক আছে। এখানে শুধু বাই অ্যাডস টোকেনের উপর ক্লিক করলেই হয়, আমি এখন করছি না, আমার টিআরএক্স দরকার, এই কয়েন দরকার নেই, আমার যথেষ্ট কয়েন কেনা রয়েছে, এবার শুধু কয়েন জমাবো। জমাবো কি কীভাবে, আমাদের এই স্টেক কয়েনটা রয়েছে না, এই স্টেক কয়েনটা আমার পড়ে থাকবে, এবারে এর উপর ইন্টারেস্ট আসবে, প্রতি মাসে 15000 করে কয়েন তো আসবে আমার কাছে, 15000 জমাবো, আমি কিনবো কেন, আমি তো জমাবো, 15000 করে আমি জমাবো, তার ফলে দেখবেন একটা সময় আমার কাছে হয়তো 10 মাস বাদে, ঠিক আজ থেকে 10 মাস বাদে আমার 15000 কয়েন করেও যদি আসে মিনিমাম, তার উপর আবার 15000-এর উপরও আমার আসতে থাকবে, আমি যদি 15000 জমিয়ে ফেলি তাহলে আমার 15-10 1.5 লাখ কয়েন আবার জমে যাবে, মানে যে কয়েনটা রয়েছে তার উপর আরও ইন্টারেস্ট, জাস্ট 10 মাসে আরও 2 মাস খাটবে সেটা, মানে 180% আমরা ইন্টারেস্ট যে পাবো না এটা চারটিখানি ব্যাপার না। এটা কয়েনটা আমরা স্টেক করছি বলে বাধ্যতামূলকভাবে লোকে তখন দেখবে রেজাল্টটা, কোম্পানি শো করবে বড় বড় ইনভেস্টরদের কাছে যে দেখুন আমরা কয়েনটাকে হোল্ড করে রেখেছে, নতুন কয়েন লঞ্চ হয়েছে লোকে এত এত কয়েন হোল্ড করে রেখেছে, আর ধীরে ধীরে সেটা বাড়ছে, ধীরে ধীরে সেটা বাড়ছে, এবং এই রেজাল্টটা যখন কোনো একটা মেম্বার যখন দেখবে অটোমেটিক আগ্রহ হয়ে পড়বে। আপনি যখন কোনো ইনভেস্টরের কাছে বা কোনো একটা বন্ধুর কাছে দেখছেন যে সে আজকে একটা সাইকেল চেপে একটা কষ্ট করে চাকরিতে যাচ্ছে, চাকরিটা যাওয়ার পর 10 দিন বা 1 মাস বাদে সে কী করছে, একটা বাইক কিনে নিল, তারপরে আরও 1 মাস বাদে সে একটা 4 চাকা কিনে নিল, তারপরে আরও 1 মাস বাদে সে একটা মানে কী বলবো বুলডোজার কিনে নিল, এরকম কিছু না না, আরও একটা অডি ফডি কিনে নিল যেটা 6-7 লাখ টাকার গাড়ির জায়গায় একটা 50 লাখ টাকা দামের গাড়ি নিয়ে ঘুরছে, তখন আপনার চোখে লাগবে তার কাছে ছুটে যাবেন। তেমনই হচ্ছে সাইকোলজি আমাদের কাজ করে ইনভেস্টরদের জন্য, ইনভেস্টরও এরকম মানে এক্সাইটিং অফারগুলোর জন্য, এক্সাইটিং ট্রিটমেন্টের জন্য অফার করে আর কি, অফারের জন্য ওয়েট করে যে এই কয়েনটার এত কী ডিমান্ড, এত ডিমান্ড, এত ইউটিলাইজেশন, এখানে এডিএস মার্টও খুলে যাচ্ছে, ওর মধ্যে এডিএস কয়েনও কাজ করছে, ওর সব কটা পেমেন্টের জন্য ইউটিলিটি বিল পেমেন্ট, এখানে এই পেমেন্ট ওই পেমেন্ট সব জায়গা থেকে ইনকাম করতে পারছেন, এবং আপনি হয়তো আপনার শহরে কাউকে রিচার্জ করে দিচ্ছেন, আজকে হয়তো 1000 টাকার কয়েন কিনে রেখেছিলেন 10 পয়সা করে, আজকে সেটার দাম অলরেডি বেড়ে কত হয়ে গেছে 42000 টাকা, মানে 4.2 গুণ বেড়েছে, 4.2 গুণ বেড়েছে, তার ফলে কিন্তু অলরেডি আপনি লাভে আছেন। তা তখন যখন আপনি ইউটিলিটি বিল পে করছেন তখন কী করছেন, 2%, 1% কিছু না কিছু ছাড় পাবেন, সেটা নর্মালি আমাদের অ্যাপ্লিকেশান থেকে পায় 2-5%, তখনও কিন্তু আমরা সেখান থেকে একটা ইনকাম করতে পারবো, প্লাস আমাদের লাভের টাকা, আর কয়েনের দাম বাড়তে থাকলে সেই কয়েন দেখবো আজকে আমাদের 100 টাকা, কালকে দেখবো 101 টাকা, পরশু দিন দেখবো 102 টাকা, এরমভাবে আস্তে 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 বাড়তে থাকবে, যখন আমরা এটা একটা হিউজ পরিমাণে দেখতে পাবো, কারণ কেউ বিক্রি করছে না কয়েন, সবার মেন যে ইনভেস্টমেন্টটা স্টেকিং রয়েছে এবং আরও স্টেকিং করবে যেটা ইন্টারেস্ট আসবে, আমিও নিজে স্টেকিং করবো, কাউকে বলবো না, যে আপনারা স্টেকিং করবেন বেচবেন এটা কাউকে বাধ্যতামূলকভাবে ফোর্সফুলি বলা যায় না, তার ইচ্ছা হবে সে বেচে দেবে, তার ইচ্ছা হবে সে তুলে নেবে, কী রেখে দেবে, কী অনুদান করবে, তার নিজের ব্যাপার, ব্লকচেনের স্বাধীনতা আছে। তো এটাই আমার বক্তব্য ছিল, এরপরে যার যার কোশ্চেন আছে আমরা এক এক করে নিতে লাগছি, আর আমরা রিকোয়েস্ট করবো যাদের যাদের প্রশ্ন আছে খোলাখুলিভাবে আলোচনা করুন, ওকে। আচ্ছা পার্থ সিনা, আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্নই রাখতে পারেন। হ্যাঁ স্যার নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ দাদা, আমার এই কালকে আমি লাইভ করছিলাম ওই 1:30 মিটিংয়ে, প্লাস আপনার ভিডিওটাও দেখলাম,
তো ব্যাপার হচ্ছে আমি যে ফ্রন্ট পোলিং ইনস্টল করেছি যেভাবে আপনাকে সেন্ড করতে হবে আর কি, ওই যে আপনার এডিএস কয়েন রিসিপ্ট যেটা লিঙ্কটা, লিঙ্কটা টাচ করে আমি রিসিপ্ট করে সেটাকে ওই ফ্রন্ট পোল লিংকে গিয়ে অ্যাড কয়েন টাচ করে তারপরে ওটাকে সেন্ড করতে হবে, তাই তো? হ্যাঁ, আপনি তো ইনস্টল করেছেন, কত কয়েন কেনা আছে আপনার? আমার কত কয়েন কেনা আছে? হ্যাঁ, কেনা বলতে ওই যে আমার কেনা নেই, আপনার 225 250 যেটা আছে কয়েন ওটাই ফ্রিতে আছে, আর নিচের দিকে 100 আছে, আর এই দুটোই আছে শুধু। হ্যাঁ, মানে আপনার তো কোনো অ্যাডিএস কয়েন তো ট্রন প্রো লিগে কেনা নেই, তাই তো? না না, কেনা নেই, আমি কিনিনি, পারচেজ করে নেই, তবে ফ্রিতে যা দিয়েছি সেটাই আছে শুধু। হ্যাঁ, তাহলে আপনি ভিডিও থেকে ফলো করছেন কেন? যাদের পারচেজ করা আছে আগে থেকে তাদের জন্য ভিডিওটা ছিল, ওকে? আপনাদের টেনশন নেই। আপনার ওখানে তো বলেই দিল যে আপনার কাছে টিআরএক্স ডিপোজিট হয়নি বলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করায়নি, মানে 1 টিআরএক্স যদি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তো সেটা করার জন্য কি করতে হবে আমাকে, আমি অ্যাক্টিভেট কিভাবে করব, আমি যদি আপনি কিছু কয়েন দিও টিআরএক্স? হ্যাঁ, আপনি যখন টিআরএক্স কিনবেন কয়েন কেনার জন্য বা কাউকে দেওয়ার জন্য, তখন দেখবেন টিআরএক্সটা কেনার সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে তো টিআরএক্সটা কেউ না কেউ ট্রান্সফার করবে বা আপনি নিজে ট্রান্সফার করবেন, তখনই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার সেই অ্যাক্টিভেশনের প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। এবারে তখন সেই টাকা দিয়ে কয়েন কিনে যখন ট্রান্সফার করতে যাবেন তখন আপনার থেকে আবার 4 টিআরএক্স করে ট্রান্সফার করতে চাইবে, পেমেন্ট চাইবে, সেই 4টা টিআরএক্স যেন আপনার ওয়ালেটে থাকে। আর রাহুল স্যারের কথা অনুযায়ী আমাদের 100টা কয়েন রেখে দিতে বলেছে ওয়ালেটে, ওকে? ঠিক আছে, তাহলে ক্লিয়ার? মানে আমার, আমি যতক্ষণ না, আমি যতক্ষণ না পারচেজ করছি ততক্ষণ আমি ওইটাকে সেন্ড করতে পারবো না, তাই কি? হ্যাঁ, আপনি পারচেজ না করলে তো কোনো কিছুই থাকছে না আপনার কাছে, সেন্ড করবেন কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মিনিমাম কত কত কয়েন পারচেজ করতে হবে একটু আগে দেখলেন আমি যেগুলো বললাম? হ্যাঁ দেখলাম দেখলাম, দেখেছি দেখেছি, ওই তো 1000 কয়েন মিনিমাম, $70 কাছাকাছি পড়ে, ওটা আপ ডাউন হয়, ফিক্স থাকে না, ওকে? আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, দেখেন। ওকে, নেক্সট আমরা নিয়ে নিচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, অরুণ দাস অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করছেন, নমস্কার স্যার, বলুন আপনার কি প্রশ্ন আছে? নমস্কার নমস্কার, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, গুড ইভিনিং, নমস্কার। কোশ্চেন অনেকগুলো আছে। হ্যাঁ বলুন বলুন। রাখতে পারছিলাম না বলে, ভয় রাখতে পারছিলাম না বলে হ্যান্ড রাইজ করতে হচ্ছে বারবার করে। যেটা প্রথমে কোশ্চেনটা করি, এটা হচ্ছে, যদিও রিপিট করছি কোশ্চেনটা, কিছু মনে করেন না, যেটা আগের দিন যেটা মিটিং এ বলা হয়েছিল যে যাদের কয়েন কেনা আছে তারা একমাত্র ওখানে টন ফোর লিংকে গিয়ে ওটা সেট করবে, কিন্তু যাদের কেনা নাই তাহলে তারা কি ওটা কি সেট করবে না, বা ওদের কি মানে অপশন আছে? কোনো প্রয়োজনই পড়ছে না, ওটা আমরা সেভ করার না, ডিপোজিট করার কথা বলেছিলাম, ওকে? হ্যাঁ ডিপোজিট করা, সরি। হ্যাঁ, তো যেখানে আপনার মানি ব্যাগে টাকা না থাকলে মানি ব্যাগ থেকে তো টাকা বেরোবে না তেমনি, যেখানে আপনার টাকা নেই সেখানে হেডেক নেই। আচ্ছা আচ্ছা, তা এমনি আমাদের যাদের মানে অনেকে তো কিনে রাখেনি, তাহলে তো এমনি নর্মালি যে ইনকামটা আসা সেটা তো আমাদের রিজার্ভ কয়েনে বা স্টেকিং কয়েনে দেখতে পাবো, তাই তো? অবশ্যই, এতক্ষণ এটাই বললাম, আমরা স্টেক কয়েনে অলরেডি স্টেক করা রয়েছে 2500 কয়েন, তার উপর যে ইন্টারেস্টটা আসবে 15% করে প্রতি মাসে, সেটা আস্তে আস্তে কীভাবে বাড়বে সেগুলো বললাম এতক্ষণ ধরে, তাই? ওয়ালেট যেটা দেখাচ্ছে ওখানে তো জিরো আছে এখন, তাহলে এবার ওখান থেকে তো আমার মনে হয় উইথড্রলের জায়গাটা মানে ওখান থেকে হবে, তাই তো? সেটা আমাদের আপডেট আস্তে আস্তে বলে দেবে। হ্যাঁ, ওয়ালেটে কি যে ওয়ালেট থেকে আমরা কাউটা টপ আপ করতে পারবো না কি করতে পারবো সব কিছু বলে দেবে, আমরা আপডেটের জন্য ওয়েট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা ছিল যেটা হচ্ছে আপনার, আমার বেশ কিছু মেম্বার যারা অ্যাচিভমেন্ট বের করেছিল যে সব টার্গেটগুলো ছাড়া হয়েছিল, যে ডিরেক্ট স্পন্সরের উপরে 10000 কয়েন, যেটা 10টার উপরে, তো আমার কয়েকটা আছে, এবার ওগুলো তো মানে প্রথমের দিকে অ্যাক্টিভেট করা হয়েছিল না, ওই যেটা লিংক সেন্ড করে, তো আমরা টর্ন প্রো লিংকটাকে ডাউনলোড করে রেখেছি প্রত্যেকের, ওখান থেকে রিসিভে যেভাবে বলেছিল যে পরে যেটা 100 ফ্রি দেওয়ার জন্য যেটা বলেছিল সেটা করেছি, কিন্তু এবার যেটা 10000 এর জন্য যেটা করতে হবে সেটা কীভাবে কী করা যাবে?
সেটা রোমারিও স্যারকে বা বিক্রম স্যারকে ওটা আপডেটটা করে দিতে হবে। আমাদের গ্রুপের দেখবেন তাদের নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার ইস্যু দিয়ে, আপনার নাম, স্পন্সর আইডি, স্পন্সর নেম, আপনার আইডি, আপনার নাম, সব কিছু ডিটেলস দিয়ে পাঠিয়ে দেবেন, সেটা আপনার কাছে চলে আসবে। আর ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার যে এডিএস কয়েন ওয়ালেট অ্যাড্রেস, সেখানে আপনাকে একবারে কয়েন ট্রান্সফার করে দিয়ে দেবে। যে যারা যাদের প্রবলেম যারা পাচ্ছে না তাদেরই হোয়াটসঅ্যাপ দিয়ে করতে হবে কিন্তু, ওকে? আপনার ডিপোজিটের পাশে একটা ওয়ালেট হয়তো একটা আসবে, তারপরে স্টেকিং এর জন্য একটা ওয়ালেট, সেটা কি কোন মানে খবর আছে কি? না, এখনো ওটার কোনো খবর নেই, কারণ ক্লোজই হয়নি। আমাদের লেভেল ইনকামটাও দুদিনেরটা একবারে দেবে, ওকে? সেগুলো গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দিয়েছিলাম মোটামুটি, আস্তে আস্তে আসবে। আমাদের জন্যই অ্যাকাউন্টটা ক্লোজ করেনি, ওয়েবসাইট ক্লোজ থাকলে সবার ডিপোজিটটা স্টেক করা শুরু হতো না, আর স্টেক না করা শুরু হলে কারু কারু দেখবেন 15-20 হাজার টাকার কয়েন কেনা রয়েছে, ওকে? আমার তো 1 লাখ কয়েন, অনেকে 1.5-2 লাখ কয়েন পড়ে রয়েছে, এবারে সেই কয়েনগুলো সে কিন্তু ইউটিলাইজ করতে পারবে না। ওই কারণে ওয়েবসাইটটা এখনো ক্লোজিং হয়নি, কিছু কাজ পেন্ডিং আছে। ও আচ্ছা আচ্ছা। আর এমনি আরেকটা সাইট যেটা আপনার ওই টিমের যেটা, সেটাও কিন্তু এখনো হয়নি, ওটাও বলছিল হয়ে যাবো, যেটা পার্টিকুলারলি আমরা কি করে বুঝবো যে কার লেগে কত ব্যবসা হচ্ছে, বা আমি স্টেকিং এর জন্য কোনটাকে কিভাবে কি ইউজ করব, সেগুলো এখনো আসেনি, হয়তো আপডেট হয়ে যাবে ওগুলো। হ্যাঁ, ওইগুলো আপডেট হবে, মানে একটু টাইম দিতে হবে, এক এক করে আমাদের স্টেকিংটা তো শুরু করে দিয়ে হিসাব আমরা সব দেখতে পাবো। হ্যাঁ, নচেত বোঝা যাবে না তো, কারণ এটা নিয়ে একটু কোয়েশ্চেন আমার, আমি একটু রাখছি আপনার কাছে, একটু আপনিও এটা দেখেন, কারণ যেটা টাইম লিমিট বলেছে 15 জুন, এবার 15 জুন যেহেতু টাইম দিয়েছে অলরেডি কিন্তু 4-5 দিন চলে যাচ্ছে, এবার আমরা বুঝতে পারছি না করলে কত ব্যবসা হবে, আবার কি উপরন্তু জয়েনিংটাও কিন্তু আর ফেলতে পারছি না, এবার এবার সেই জায়গার থেকে আমি তো কার কত ব্যবসা হচ্ছে না হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। একদম একদম, টাইমটাও আসতে বুঝতে পেরেছি। এটা নিয়ে অলরেডি আমি মানে মিটিং শুরু হওয়ার আগে আপলাইনকে ফোন করছিলাম, তিনিও প্রথম দিকে আলোচনা করে দিয়েছেন এটা নিয়ে, বলছেন এটা নিয়ে অনেক কিছু আলোচনা হচ্ছে, আমার আবার একটু অসুবিধা হয়ে গেছে, ওনাদের পাওয়ার কাট হলে উনি আসতে পারেনি, এটা নিয়ে আমরা ক্রমশ মানে ফোর্সফুলি একটা চাপ দিচ্ছি। এবারে ওয়েবসাইটটাও ক্লোজ করতে পারছেন না বলে আপডেটটা হচ্ছে না, তারা চেষ্টা করছে, যখনই আজকে ক্লোজিং হবেই, আজকে রাত্রিরে দেখবেন ক্লোজিং হবেই, সেখানে আমাদের কালকে সকাল 7-8টার মধ্যে হয়তো আমাদের লেভেল ইনকাম আসবে, আরও অনেক কিছু আসলেও আসতে পারে, একটু টাইম লাগবে, আর 2-1টা দিন টাইম লাগবে তার মধ্যে, কিন্তু আপনারা যাকে যাকে রেফার করবেন আপনারা তৈরি করতে লাগুন, টিমটাকে বড় করতে লাগুন, টিম যত বড় হবে না তত দেখবেন নিশ্চিন্ত হয়ে যাবেন, এটাই না। অলরেডি জয়েনিং কিছু হাতে তুলে বসে আছে, এবার জয়েনিং গুলো ফেলতে পারছি না, এরকম ফোন করছে কি স্যার কখন হবে কখন হবে, ওরা দেখতে পাচ্ছে না, এটার জন্য একটা সমস্যা হচ্ছে আর কি, যেহেতু টাকা হাতে নিয়ে বসে আছে। ঠিক আছে, আমরা রাখা হয়ে গেছে। হ্যাঁ, রাখা হয়ে গেছে, আবার রাখা হবে, মানে বারবার আপনার ছেলে যে আমরাই খোঁচাই তো, মানে সারাদিন এইখানে টাইম চলে যায়, কোনো অসুবিধা নেই, আমরা এটা নিয়ে ডিসকাস থেকে। ঠিক আছে স্যার, আমরা একটু নেক্সট পার্সনকে নিয়ে নিই, সবাই ওয়েট করছে, ওকে? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা সুজন মণ্ডল, আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্নই রাখতে পারেন, আমি সবাইকে নেবো এক এক করে, একটু ধৈর্য ধরতে হবে প্লিজ। হ্যাঁ দাদা বলছি, আমি আজকে বিকালে একটা হিন্দি মিটিং এ জয়েন করেছিলাম, সেখান থেকে জিজ্ঞেস করলাম যে ওই ক্রিপ্টো অ্যাড্রেসটা আপডেট করা যাবে, তা ওটা তো আমি আপডেট করেছি, আপডেটেড সাকসেসফুলি দেখালো TRC20 অ্যাড্রেস, কোনো প্রবলেম হবে? ক্রিপ্টো অ্যাড্রেসটা আপডেট করা যাবে বলছে, আমি তো আপডেট করলাম আজকে, দেখালো TRC20 অ্যাড্রেস আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা একটু সামনেই দেখে নিই যদি আপডেট হয়, আমি কারণ কালকের পর থেকে আমি ট্রাই করিনি, যদি সাকসেসফুলি আপডেটেড হয়ে যায় তো করে নিতে পারেন, কোনো তাড়াহুড়ো নেই, আমি ট্রাই করিনি আর, কারণ সেখানে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড চাইছে, ওকে? এবং ট্রানজ্যাকশান পাসওয়ার্ড না থাকার কারণে গতকাল অনেকেরই মিস্টেক হয়েছে, এরকম বারবার হতে থাকলে লক হয়ে যাবে অ্যাকাউন্টটা, তো আমি এখানে ওয়ালেট চাইনি ট্রানজ্যাকশান পাসওয়ার্ড। আচ্ছা দেখুন এখানে রিসিভ করছি, হ্যাঁ না চাইলে তো কোনো ব্যাপার নাই, যে এডিএস কয়েনের বলছে না, এডিএস কয়েনের অ্যাড্রেসটা আমি পেস্ট করছি, দেখতে পাচ্ছেন তো আপনারা স্ক্রিন কি শেয়ার করেছি? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেছি। এবারে আমার টন প্রো লিঙ্কের অ্যাড্রেসটা পেস্ট করবো, টন প্রো লিঙ্ক TRX এর,
রিসিভ অপশনে যাব, এটা পেস্ট করব। এবারে ক্যাপচাটা এন্টার করে দেব, ব্যাস এই আপডেট ক্লিক করলাম। এর বলছে আর ইউ শিওর, হ্যাঁ সুনিশ্চিত, ওকে। এই তো সাকসেসফুলি আপডেট হয়ে যাচ্ছে, আপডেট করে নেওয়া যাচ্ছে তাহলে এখন। থ্যাংক ইউ, খুব ভালো ইনফরমেশন দিয়েছেন। ফাইনালি আপডেটেড রয়েছে, তাও আমি একটু কনফার্ম হয়ে নেবো, কারণ এটা বারবার চেঞ্জ করাও যাবে, অসুবিধা হবে না। আপনারা তাও কনফার্মেশনের পর কথা বলবেন, কারণ সৌমেনদার এখন ইন্টারনেটটা নেই আমার আপলাইনের কথার আগে গিয়ে আমি কিছু পাগাম করতে চাই না, শেষকালে বিপদ হয়ে গেলে সবাই বুঝব। ওকে, তো আমি কনফার্ম করে বলবো, এখানে ভয় নেই মনে হচ্ছে। ওকে, যারা করেছেন তারা, তাদের কোনো অসুবিধা নেই। ওকে আচ্ছা, এখানে হচ্ছে দেবজি দেবনাথ, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার প্রশ্নই রাখতে পারেন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। শোনা যাচ্ছে তো আওয়াজ? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি স্যার, আমার একটা প্রবলেম হয়েছে, আমার ডাউন লেভেলে একজনের মানে আপনার টোন প্রোলিংকে আর কি টোকেন কেনা ছিল, বুঝেছেন তো। এবারে সেটা সকালবেলা যেভাবে আপনার ভিডিও দেখে আমি এ করেছি, কিন্তু ওখানে ট্রানজাকশনটা সাকসেসফুলি দেখাচ্ছে টোন প্রোলিংকে যেটা সেন্ড করা হচ্ছে। তারপরে যখন ফিরে এসে আপনাদের যেখানে এডিএস কয়েন নেতে করা ডিপোজিটের ওখানে ক্লিক করে করা হচ্ছে, সেখান থেকে আর মানে প্রসেসিং হচ্ছে না। মানে এটা কখন থেকে হচ্ছে? এটা আমি দুপুরবেলা করেছিলাম আর কি, 12টার পর। আমরা কালকে মানে সন্ধ্যেবেলা 8টা নাগাদ করেছি, আমাদের রাত্রিবেলা 1:30-2টোর সময় আপডেট হচ্ছে। এবারে যারা সকাল সকাল দুপুরবেলা করেছিল না, তাদের কিন্তু তারপরে ওখান থেকে ফিরে এসে যেটা আপনার এডিএস কয়েন ডিপোজিট বলে ওখানটা ক্লিক করে ওখানে যে ওটা ট্রানজাকশন হ্যাজ ওটা ওখানে ওয়ে নিয়ে মানে ওইটা কপি করে ওটা পেস্ট করার পর যতগুলো কয়েন আমি পাঠিয়েছি সেইটা যখন ওখানে বসানোর পর ক্যাপচা এন্টার করে তারপরে যখন পজিট করছি সাবমিট করছি সেটা আর যাচ্ছে না। কি বলছে তখন? তখন কিছুই দেখাচ্ছে না, মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, মানে পেজটা সাদা হয়ে যাচ্ছে। এটা তো আপনার মোবাইলের প্রবলেম, আপনি একটু ক্যাশ মেমোরি আর কুকিজটা ক্লিয়ার করুন, দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, ওটা ক্যাশ মেমোরি কুকিজটা ক্লিয়ার করতে হবে, তাই তো? তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। আমারটা আমার নিজেরও কেনা ছিল, আমি সেটা যখন পাঠিয়েছি আমারটা পুরোপুরি চলে গেছে, কিন্তু ডাউন লেভেলেরটা যেটা ওটাও করার সময় আমি স্যার অচিন্ত স্যারের কাছ থেকে সকালবেলা TRX বাই করে ওটা এ করেছিলাম আর কি, অ্যাক্টিভেট করেছিলাম টোন পোলিং এর অ্যাকাউন্টটা। কোনো চিন্তা নেই, এবারে হয়ে যাবে ওটা আমারটা। ওটা আপনি একটু মোবাইলের ক্যাশিং সিস্টেমটা ক্লিয়ার করুন, কুকিজটা ক্লিয়ার করুন, তবে ঠিক হয়ে, ওটা আমাদেরও হয়, মানে আমরা ভয় নেই। হিস্ট্রি নয় তো স্যার? মানে মিষ্টি নয় বলছি, হিস্ট্রিটা নয় তো? না, সবাই হিস্ট্রি ক্লিয়ার করতে বলে, হিস্ট্রি দিয়ে কিছু হয় না, ওই হিস্ট্রির জায়গায় এটা কুকিজ আর ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটাই জানার ছিল আমার, ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে শরৎ গায়েন, আপনাকে আনমিউট করছি, আপনার প্রশ্নই রাখতে পারেন। হ্যাঁ সুমিত ভাই, ভালো আছো? হ্যাঁ স্যার নমস্কার, ভালো আছি, আপনি ভালো তো? আমি ভালো আছি। বলছি একটা কথা, এই যে যারা পয়সা দিয়ে কয়েনগুলো কিনে রেখেছিল না, হ্যাঁ, তাদের কি আজকে রাতের মধ্যে কি স্ট্যাকিং করতে হবে নাকি? এটা বাধ্যতামূলক, তাই তো? বাধ্যতামূলক না এটা, আপনি আগে মানে ধরুন যে আজকে যদি আপনি স্ট্যাকিং না করেন, আপনার কি কালকের স্টেকিং এর যে ইন্টারেস্টটা পাবেন না আপনি, তাই না? একদিনের বাদ যাবে, যত লেট করবেন তত বাদ যাবে, এটাই বাধ্যতামূলক কিছুই না। আচ্ছা আচ্ছা, মানে আমি আজকে করে নিলাম, বাট আমার পেছনে যে ছেলেগুলো আছে তারা বলছে না একটু সময় দিন, তো আমি আগে জেনে নেওয়ার জন্য আর কি তোমার মিটিং এ জয়েন হয়েছি। নিজে না জেনে তো ওদেরকে বলতে পারছি না, তবু ওদেরকে বলে দিয়েছি যে ভাই আজকে রাত্রের মধ্যে যত বড় স্টেকিং করে নাও, আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্নই রাখতে পারেন।
হ্যাঁ স্যার তো দেখালেন তো এখন তো ইপি অ্যাড্রেসটা আপডেট করা যাচ্ছে, তো এখন কি আমি করে নেব? করে নিন, এখানে অসুবিধা না, বারবার করে চেঞ্জ করা যাবে। ওই ট্রানজেকশন পাসওয়ার্ড আগের দিন তো কালকে তো হলো না, কালকে বল দুবার করলাম বলে যে তিনবারের বেশি হলে আইডি ব্লক হয়ে যাবে, এখন করলে আর কোনো সমস্যা হবে না তো? দেখলেন তো সমস্যা হলো না, আমি আর কি বলবো। এ দেখুন আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা যে দুবার আপডেট করতে পারবেন সেটার আমি প্রমাণ দিচ্ছি। আবার আমি টু ইউ ও পি কিউ এটা আপডেট হবে নাকি দুবার আমি দেখিয়ে দিচ্ছি। আপডেট করছি, আর ইউ সিউর বলে দিচ্ছি, ওকে করছি, আবার আমাকে দেখছে সাকসেস আপডেটফুলি, আপডেট সাকসেসফুলি। ঠিক আছে, তাহলে মানে এখানে কোনো সমস্যা নেই, আপনার দু তিনবার আপডেট করতে পারেন, ভুল হলেও আপডেট করতে পারেন। সো রিল্যাক্স, করে নিন। ট্রানজেকশন পাসওয়ার্ড তাহলে চাইছে না, কালকে যে চাইছিল আজকে আর ওটা চাইছে না? না চাইছে না। আচ্ছা, আর 21 তারিখে কি প্রথম পেমেন্ট হবে? হ্যাঁ, প্রথম পেমেন্ট 21 তারিখ হবে, যে ইন্টারেস্ট হবে সেটা দিয়ে। হ্যাঁ, তো আজকে তো 19 তারিখ, মানে পরশু দিনই পেমেন্টটা হবে? হ্যাঁ, পরশু দিনই পেমেন্ট হবে, এবার সেটা দিয়ে স্টেকও করতে পারে, আবার আমাদের পেমেন্টও নিয়ে নিতে পারি ট্রনে। সেই জন্য দুটো অপশান দিল, একটা ট্রনে পেমেন্ট নিতে গেলে পেমেন্টের ট্রন অ্যাড্রেস, আর একটা যদি আমরা স্টেক করতে চাই ওই কয়েন অ্যাড্রেসে, কয়েন কিনে রাখলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর যেটা যদি আপনি আরএক্সে উইথড্র করি ওটা কি আমাকে উইথড্র রিকোয়েস্ট করতে হবে, না ডাইরেক্ট যে অ্যাড্রেস দেবো অটোমেটিক সেখানে চলে যাবে? যদি টিআরএক্সে, না যে অ্যাড্রেস দেবো অটোমেটিক ওখানে পেমেন্ট হয়ে যাবে টিআরএক্সে, উইথড্র অপশান পেলে। তাহলে তো আমাকে তো সিলেক্ট করতে হবে আমি এক্স কয়েনে নেব না টিআরএক্সে নেব, সেটা তো ওরা তো জানে না, সেটা তো আমাকে আগে থেকে কোনোভাবে জানিয়ে রাখতে হবে। আপনি যখন উইথড্র করতে যাবেন সেখানে দুটো অপশান দেবে, আমাদের যেমন আগে দিত, আপনি ব্যাংকে নিতে চান না ক্রিপ্টোতে নিতে চান, আমরা ক্রিপ্টো সিলেক্ট করতাম যারা যারা ক্রিপ্টোতে পেতাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, ওকে বুঝেছি। আচ্ছা, লিগবিকা কলে আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্নই রাখতে পারেন। হ্যাঁ দাদা, আমি কোশ্চেনই করব যে যখন আমাদের উইথড্রলটা হবে তখন কি ওই ট্রন প্রো ট্রন লিংক প্রোতে আমরা উইথড্র নিতে পারবো? হ্যাঁ, ট্রন প্রো লিংকেও নিতে পারেন, বাইন্যান্সে নিতে পারেন, বাজিরেক্সে নিতে পারেন, যার অ্যাড্রেস আপনি দেবেন তার অ্যাড্রেসে উইথড্রল হয়ে যাবে, সেটা টিআরএক্স এর অ্যাড্রেস দিতে হবে। ওকে। হ্যাঁ দাদা, কিন্তু ট্রন লিংক প্রো থেকে কি টিআরএক্স সেল করা যায়? না না না, ওখানে আপনি মানে ধরে রাখতে পারেন, ওটা ডিসেন্ট্রালাইজ, তো এবারে তার জায়গায় যদি আপনি ওয়াজিরেক্সে বা সানক্রিপ্টোতে রাখেন সরকার আপনার ট্র্যাকিং হিসাবে একটা ট্যাক্স কাটবে, আর যদি বাইন্যান্সে রাখেন সেখান থেকে ডাইরেক্ট পিটুপির মাধ্যমে নেওয়া যায়, ওখানে ট্যাক্স কাটার ব্যাপার নেই, ওটা জাস্ট আপনার মানে ইন্টারন্যাশনাল ট্রন প্রো লিঙ্কের মতনই ইন্টারন্যাশনাল একটা সেক্টর। ওকে, সেখান থেকে আপনি পিটুপির ট্রানজ্যাকশন করে নিতে পারেন। দাদা তাহলে আমি গ্রুপে একটা বাইন্যান্স কি বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় করে দিলে আমার মনে হয় অনেক জনেরই সুবিধা হবে, কেননা সানক্রিপ্টোতে তো অনেকটা চার্জ কাটে। হ্যাঁ সেটাই দেখছিলাম, সানক্রিপ্টোতে প্রচুর চার্জ কাটে, আমরা বাইন্যান্সে অ্যাকাউন্টের তো ভিডিও প্রচুর আগে দেওয়া রয়েছে, সেই এসএসসি মাইনের সময় আমার শেখা, আমি তাও এখনই দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, আপনারা এখনই গিয়ে দেখে নিতে পারেন বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনি যে পিটুপি ট্রানজাকশন করছেন আপনাকে দেখে নিতে হবে যে ভালো ট্রেডার মানে যে ভালো লোক কোনটা, সে ট্রাস্টবাদী নাকি বা ভেরিফাইড নাকি, ভেরিফাইডরা কোনো সময় চিট বা ফ্রড করে না, আর তাদের মধ্যেও আপনাকে যখন এন্ট্রি করছেন দেখবেন যে 98% 99% মতো পার্সেন্টেজ রয়েছে তার সাকসেস রেট। এবার সাকসেস রেট যত বেশি হবে তার সম্ভাবনা তত বেশি, এবারে সাকসেস রেট 10 জনের মধ্যে নিশ্চয়ই 98% কোনো ব্যাপার না, এবারে যার 1000 জনের মধ্যে 92% মানে অনেক বড় ব্যাপার, তাই না? 1000টা ট্রানজাকশান করেছে তার মধ্যে 92% সাকসেস রেট, তো এই ক্যালকুলেশনটা আপনার আস্তে আস্তে বুঝে নিয়ে এগোতে হবে, তারপরে সেখানে সিলেক্ট করতে হবে আপনি কত টাকার ট্রানজাকশান করতে চান, কত টাকার কয়েন কিনতে চান বা সেল করতে চান, আর ইউপিআই ট্রানজাকশানে নিতে চান মানে কি ইউপিআই মাধ্যম সেটা নিতে চান, তো আপনার
পেটিএম অ্যাড্রেস, ইউপিআই অ্যাড্রেস ওগুলো দিতে হবে। আর যদি ইউপিআই না নিতে চান, আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে চান, ব্যাঙ্ক ট্রান্সফার এখানে দিয়ে লাভ নেই, কারণ বেশি দেরি হলে কিন্তু আপনার উপর অ্যাপিল চলে আসবে বা আপনাকে অ্যাপিল করতে দেওয়া হবে না, মুশকিলে পড়ে যাবেন। তাই ইউপিআই ট্রানজ্যাকশান হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, আমি সবসময় ইউপিআই করি, আমারও যে প্রবলেম হয়নি তা না, পজিটিভ নেগেটিভ আস্তে আস্তে ফেস করবেন, শিখবেন এরকম। কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে বাইন্যান্স। আজ পর্যন্ত সানক্রিপ্টো ক্রিপ্টো এইসবের মধ্যে আমরা ঢুকেছি, টাকা কাটে, এই কাটে, ওই কাটে, আর এক ঝামেলা, এখান থেকে ট্রান্সফার করা যায় না। সেখানে কিন্তু বাইন্যান্স বেস্ট, বাইন্যান্সের মতো মানে কী বলবো, টন প্রো লিঙ্ক তাও না। ওকে, ঠিক আছে দাদা। আর দাদা, তাহলে যার নামে ওই পেটিএম বা ফোনপে থাকবে বাইন্যান্সে অ্যাকাউন্ট, তার নামেই করতে হবে, তাই তো? না, এরকম, হ্যাঁ, সেটা উচিত যার বাইন্যান্স অ্যাকাউন্ট। কারণ এখন একটা নিয়ম করে দিয়েছে, বা সেলাররা যাতে ফ্রড না হয়, তারা বলে যে আপনার অ্যাকাউন্টের নামের সঙ্গে কিন্তু আপনার ফোনপে বা এটার ওটার ওয়ালেটের নাম কিন্তু ম্যাচ করা উচিত। আমার যেমন সম্বিত হালদার টেক সাপোর্ট রয়েছে ওয়ালেটের নাম, গুগল পে ওয়ালেটের, গুগল পে দিয়ে আমি ইউপিআই করি, তো ওরা বলে যে সম্বিত হালদার টেক সাপোর্ট কেন রয়েছে, আমার এইদিকে নাম রয়েছে সম্বিত হালদার, তাতেও কিন্তু অবজেকশান করে। আমি বলি সেটা আমারই, সম্বিত হালদার নামটা তো দেখছেন, ওটা ম্যাচ করছে, আমাকে পেমেন্ট করে দিন, তখন ওরা পেমেন্ট করে দেয়। এখানে আমরা চ্যাটও করে নিতে পারি, ওকে, যে অনলাইন আছে নাকি, সে পেড করবে নাকি। যদি সে অনলাইন না থাকে, রেসপন্স না করে, তাকে কোনো সময় পেমেন্ট করবেন না কয়েন কেনার সময়ও, আবার তাকে ডিল করতে যাবেন না, ডিল ক্যান্সেল করে যাবেন, ঠিক আছে? আস্তে আস্তে বাইন্যান্সটা তৈরি করুন, আস্তে আস্তে ট্রানজ্যাকশান করতে করতে শিখে যাবেন, একবারে হবে না, সহজ, এমনি অনেক সহজ। আর আর বলছি যে দাদা, এরপরে যখন আমরা স্টেকিং ওই ওয়ালেট থেকে যে কমিশনটা পাবো, সেটা যদি আবার স্টেক করতে যাই, তো আবার কি আমাদের টিআরএক্স লাগবে নতুন করে? এটা আমার একটা সন্দেহ হলো এখনই ইনফরমেশানটা দেওয়ার সময়, কারণ যদি আমাদের কয়েনটা উইথড্রল করতে দেয়, একটা কোনো সুইচ অপশান বলেছিলেন সৌমেনদা থাকবে, সেখানে আমরা কয়েনটা ডাইরেক্ট স্টেকিংয়ে পাঠিয়ে দিতে পারবো। এটা আইডিএস এক্সচেঞ্জের মধ্যেই আরও দুটো ওয়ালেট ক্রিয়েট হবে, তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। আর যদি আমাদের কয়েন উইথড্রল করে সেই 100-200 বা 150 কয়েন মাসে নিয়ে সেটাকে আবার আমি স্টেক করে আমাদের মেন ওয়ালেটে ট্রান্সফার করি, আবার 4 TRX কাটবে, মানে প্রত্যেকবার খাজনা হচ্ছে বাজনা বেশি হয়ে যাবে। হয়তো 150 কয়েন ট্রান্সফার করছি, তার জায়গায় আমার ওরকম কত 40-30-40 টাকা আমার খরচা হবে। তো এর জন্য কী হবে এটা আমরা পরে বলতে পারবো, কালকের পরে। আপাতত কোম্পানি চেষ্টা করবে এটা শর্ট আউট করে দিতে, কারণ এখান তো হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার হবে, এটা কোম্পানির দায়িত্ব। ওকে, ঠিক আছে দাদা। আর আর একটা প্রশ্ন, যে যাদের ধরুন আমার নিচে ধরুন যারা ডাউনে আছে, তাদের যদি আমি ওই উইথড্রগুলো তো এখন নেব না, আমি স্টেক করে দেব, তো পরে যখন উইথড্র নেব তখন আমি ওদের অ্যাকাউন্টে না নিয়ে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে পারি? তো অবশ্যই, কিন্তু এখন থেকে আপনি যদি তাদের ওয়ালেট অ্যাড্রেসটা আপডেট করে রাখেন সবচেয়ে ভালো, সেখানে একটা গিফট হিসেবে কয়েনও পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ দাদা, আমি আপনার আপনার হয়তো ডাউনলাইনে যাদের অ্যাকাউন্ট আপনি নিয়ে রেখেছেন বা যাদের উইথড্র আপনি দায়িত্বে নিয়েছেন যে আমি উইথড্র করে আপনাকে দেব, তাদের হয়তো ওয়ালেটগুলো এরকমভাবে ক্রিয়েট করলেন, যদু, মধু, রাম, শ্যাম, সীতা, যে যারই নাম হোক, তো তাদের নামে অ্যাকাউন্ট ওয়ালেটগুলো ক্রিয়েট করলেন ট্রনপো লিঙ্কে, এবং তাদের অ্যাড্রেসটা এক এক করে আপডেট করে দিলেন তাদের এডিএস এক্সচেঞ্জের ওয়ালেটে, ঠিক আছে? তাহলে তার হিসাব তার কাছে জমা পড়ে যাচ্ছে, আপনার হেডেক থাকছে না, যা তার বোনাস তার কাছে জমা পড়ে যাচ্ছে, আপনার কোনো হেডেক থাকছে না, অটোমেটিক যেখান থেকে যে পেমেন্ট চাইছে বলবে এই দেখুন আপনার স্ক্রিনশট, আপনার এত জমেছে, আপনি এত টাকা নিয়ে নিন, ঠিক আছে? সে যদি চায় যে তার ওয়ালেটটা নিয়েও নিতে, আপনি পুরোপুরি তার আপনার ওয়ালেট আর কি, তার ওয়ালেটটা তার কাছে ট্রনলিঙ্ক প্রো ইনস্টল করিয়ে তার কাছে ইম্পোর্ট করিয়ে দিয়ে আপনার তরফ থেকে ডিলিট করে দিলেও তার দায়িত্বে ট্রান্সফার করে দিতে পারবেন, ঠিক আছে? ও ঠিক আছে, তার মানে সেই আপনি যে কি স্টোরগুলো বলেছিলেন লিখে রাখতে, ওদের ওগুলো দিয়ে দিলেই ও করে নিতে পারবে, তাই তো? একদম একদম একদম, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, অনেক কিছু জানতে পারলাম। ঠিক আছে, আরও আলোচনা হবে নিখুঁতভাবে, আরও অনেক কিছু সমস্যার সমাধান হবে, এক এক করে আমরা জানতে পারবো পরে আরও। আচ্ছা, এখানে মমতা দেবনাথ, আপনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, বলুন ম্যাডাম কী প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ, আমি তো কিনেছিলাম, বোনও কিনেছে, তো আমরা ওই ওই ওগুলো এখন ওই স্টেকিংয়ে পাঠাতে চাই, তুমি সেই প্রসেসটা আমি তখন বললাম না যে বুঝবো না,
যে প্রসেসটা তাহলে আমি ভিডিও বললে তো আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম কানেক্ট করে হ্যাঁ আমি ভিডিওটা দিয়েছিলাম দেখেছিলেন হ্যাঁ দেখেছি ভিডিও দেখ আচ্ছা ওখানে বুঝতে কোন জায়গাটা অসুবিধা হয়েছে হ্যাঁ একদম কোনো বুঝতে কোনো অসুবিধা হয়নি কিন্তু এখানে একটু ধক করে দেবে বলেছিল না তাই সেই জন্য ফোন করলাম আচ্ছা আচ্ছা যদি দাও তো ঠিক আছে নালে জেনে কর ওটা মানে আমি কালকে রাত্রি যখন আপনাকে রিপ্লাইটা দিয়েছিলাম যে মিটিং এ আমাকে প্রশ্নটা করবেন আসলে তখন আমি জানি যে আমি কয়েনটা কখন পাবো তারপরে যখন দেখলাম পেয়ে গেছি কয়েন সো আপনি ভিডিওটা দেখে ইজিলি করে ফেলতে পারবেন এবার আপনার 4 টিআরএক্স দরকার এবারে আমার কাছে যে হিউজ পরিমাণ টিআরএক্স আছে তা নয় আমি অল্প কিছু টিআরএক্স 3-400 টিআরএক্স নিয়ে করে থাকি আপনার কাছে তো টিআরএক্স আছে আপনি ওই টিআরএক্স কাটিয়ে নিয়ে ট্রান্সফার করে দেবেন বলতে চাইছিলাম যে আমাদের তো জি টিআরএক্স এ ওখানে টিআরএক্স আছে অনেকটাই আছে এখনই গিয়ে ভিডিওটা দেখে ট্রান্সফার করে নিন রাত্রিবেলা কিন্তু ক্লোজিং হবে তারপরে কাল থেকে স্টেকিং এর ইনকাম আরম্ভ হয়ে যাবে আমাদের অলরেডি আজকে কালকে দুদিনে মিলে স্টেকিং এর ইনকাম পাবো আচ্ছা আমি বলছিলাম কি জাম আমারটা তো আমি করে নেব কিন্তু বোনেরটা তো আমার এখান থেকে টরন্টো লিংকের এখান থেকেই তো মানে না ওর ফোন থেকেই খুলেছিলাম ওর পাসওয়ার্ড এগুলো সব আমার কাছে আছে তো আপনার মোবাইল দিয়ে করে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না সেভ করবেন না আপনার মোবাইল দিয়ে করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা তো আমি চ্যাটেও বলে দিয়েছি আমাদের এখন ব্লকচেনের মধ্যে আছে আমরা মোবাইলে লগ আউট লগ ইন করে হাজারটা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবো কিন্তু আমরা টাস্ক করার সময় এটা কিন্তু করতে পারবো না টাস্ক 10 দিন বাদের থেকে আজ আরম্ভ হবে আমরা একটাই অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবো তখন টাস্ক যারা যারা করছে না তাদের কোনো মাথা ব্যথা নেই করলেও কোনো মাথা ব্যথা নেই সে যেন পাসওয়ার্ড সেভ না করে অন্যগুলোর টাস্ক না করে শুধুমাত্র এই কয়েনের স্টেকিং ফেকিংগুলো হ্যান্ডেল করে তাতে কোনো অসুবিধা নেই এটা ব্লকচেনের উপর কাজ হচ্ছে এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আমাদের সময় দিতে পারছি না অনেকের হ্যান্ড রেজ রয়েছে আচ্ছা এখানে শায়ন কুমার সান্যাল বলুন স্যার আপনার কি প্রশ্ন শায়ন কুমার সান্যাল স্যার বলুন আমার মানে মানে মেইনলি হচ্ছে যে মানে প্রশ্ন হচ্ছে যে আমি স্টেকিংটা আচ্ছা মানে আমার এখন তো মানে ইয়ে নেই মানে কয়েন নেই তো আমি তাহলে মানে মানে সেক্ষেত্রে আমি স্টেকিংটা মানে কি কিভাবে মানে করবো আর কি আপনি কয়েন পাবেন যখন হ্যাঁ পাওয়ার পরে এই যে ভিডিওটা দিয়ে দিয়েছি সেটা ফলো করবেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে তখন হ্যাঁ পারবো তো ঠিক আছে আচ্ছা নেক্সট তপন মাইতি স্যার আপনাকে আনমিউট করলাম আপনার প্রশ্নই রাখতে পারেন হ্যালো হ্যাঁ স্যার বলুন শোনা যাচ্ছে তো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে বলুন আমার প্রশ্ন কিছু নেই আমি প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি তবুও আমি একটা টিপস হিসাবে বলতে পারি এই যে কয়েন আমরা স্টেকিং করছি যে আপনি যে ভিডিওটা দিয়েছেন ওই ভিডিওটা দেখে হয়তো অনেকে ভুলে যাচ্ছে যেটা আমি করলাম আমি ওই ভিডিওটা অন্য একটা মোবাইলে ফরওয়ার্ড করে দিয়ে সেই ভিডিওটা চালিয়ে দিয়ে সেটা দেখছি আমার মোবাইলে সেটা আমি বরবর করে স্টেকিং করে নিই এই সিস্টেমে করলে কেউ কারোর কোনো সমস্যা হবে না এইটুকু টিপসটা আমি দিতে পারি আর কি কারণ অনেকে বলছে যে কীভাবে করবো করতে পারছি না মাঝে মধ্যে ভুলে যাচ্ছি তবে আর একটা মোবাইলে ওই ভিডিওটা ফরওয়ার্ড করে দিয়ে ওটা দেখবে হেডফোন লাগিয়ে দিয়ে বা কোনো কিছু ভাবে শুনলে নিজের মোবাইলে কাজটা করে যাবে ইজিলি হয়ে যাবে এইটুকু পরামর্শটা আমি দিতে পারি এছাড়া আর অন্য যেটা আমি করলাম আর মানে একটা মোবাইল দিয়ে একটা প্রসেস করে দেখাতে হবে নাকি না 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 আপনি যে ভিডিওটা দিয়েছেন ওই ভিডিওটা আমি অন্য মোবাইলে ফরওয়ার্ড করে দিলাম আচ্ছা আচ্ছা সেই ভিডিওটা আমি চালিয়ে দিলাম আর আমার মোবাইলে আমি কাজটা করে গেছি ও আর কি চালাতে চালাতে আপনি করতে করতে দেখে দেখে আপনি করছিলেন তাই তো বেস্ট হ্যাঁ হ্যাঁ আমি মাঝে মধ্যে ভুলে যাচ্ছি কোন জায়গায় করতে হবে সেন্ড করতে হবে না কি করতে হবে ওটা করতে হবে না সেটা করতে হবে আমি প্রয়োজনে ভিডিওটা থামিয়ে দিতে পারছি ওখানে এটা আমি করতে পারছি একদম একদম খুব ভালো করেছেন এটা আমিও নিজে ফলো করি
আমি এই ভিডিওটা অন্য একটা মোবাইলে ট্রান্সফার করে দিই, দিয়ে ভিডিওটা চালাবে, হেডফোনটা থাকলে খুবই সুবিধা ওই মোবাইলের শুনতে, এবং নিজের কাজটা করে যাবে, ইজি কাজটা হয়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, কোনো কিছু হবে না। আর অলরেডি আমি প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি, প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমি আর নতুন কিছু প্রশ্ন করছি। ওকে স্যার, ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, উনি খুব একটা ভালো কথা বললেন, একটা মোবাইল সবার কাছে এক্সট্রা মোবাইল থাকে না, কিন্তু আমরা যখন অনলাইনে কাজ করি না বা টিউটোরিয়াল, আমাদের তো অল টাইম শিখতে হয়, মানে প্রত্যেকেই শেখে কিছু না কিছু। আমরা কী করি যখন, ধরুন যে একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ করছি বা একটা ভিডিও এডিটিংয়ের কাজ করছি, সেটা আমার শিখতে হচ্ছে টিউটোরিয়াল দেখে দেখে, তো আমরা পাশে একটা মনিটর রাখার চেষ্টা করি, যেটা দেখে দেখে আমি ডান দিকে দেখছি বাঁ দিকে কাজ করছি, ডান দিকে দেখছি বাঁ দিকে, যেমন আমরা টুকলি করি, যেমন না বন্ধুর খাতা দেখে, হ্যাঁ সেরকমভাবে আমরা দেখি আর কাজ করি, দেখি আর কাজ করি, সেরকমভাবেই আমরা কিন্তু টিউটোরিয়ালগুলো শিখি। এটা কিন্তু খুব ভালো আইডিয়া, যারা যারা করতে পারবে তো খুব ভালো, কিন্তু বাধ্যতামূলক না, এটা একটা বেস্ট আইডিয়া যেটা আপনি বেশি ভালো করে শিখতে পারেন। ঠিক আছে, শান্তু ঘোষ আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্নটি রাখতে পারেন। শান্তু ঘোষ আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার প্রশ্নটি রাখতে পারেন, নাহলে আমরা নেক্সট মেম্বারকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, সুজন চক্রবর্তী স্যার আপনাকে আনমিউট করেছে, আপনার প্রশ্নই রাখতে পারেন। হ্যাঁ, আমার কালকে রাত্রিবেলা ঢুকেছে স্যার। হ্যাঁ গুড, সবাই ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই, যারা আপডেট করবে তাদের সব ঢুকে। কালকে রাত্রিবেলা ঢুকেছে, ঢোকার পরে তারপর আমি স্টেকিং করে দিয়েছি। ঢুকলে অটোমেটিক স্টেকিং হয়, আপনাকে আলাদা করে করতে হয় না। না না না, ওখান থেকে নিয়ে এসে আর কি, ওখানে এসেতে আমার তো প্রথমে তো অ্যাক্টিভ হচ্ছিল না অ্যাকাউন্ট, আপনার কাছ থেকে টিআরএক্স নিয়ে তারপর তো অ্যাক্টিভ করা হলো, তারপর ওটা সেন্ড করে আর কি, তারপর স্টেকিংটা করলাম আর কি। মানে 4 টিআরএক্স ঢুকেছেন সেটা বলছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঢোকার পরে অ্যাক্টিভ হয়নি, আপনাকে মেসেজ করলাম না 4 টিআরএক্স নিয়ে। আমি ভাবজি আপনি ঢোকার কথা বলছেন, সবাই মেইন প্রশ্ন করছে তাদের এডিএস এক্সচেঞ্জে কয়েনের আপডেটটা ঢুকেছে নাকি, সেটাই ভাবলাম। ঠিক আছে, কোনো অসুবিধা না না, আমি আমি ওখান থেকে ট্রন প্রো থেকে আর কি সেন্ড করার পর তার তো যাচ্ছিল না বলে 4TX নিলাম আপনার থেকে, তারপর ওখানে পাঠিয়ে আমি স্টেকিং করে নিয়েছি। মানে স্টেকিং করতে হয় না, ওটা জাস্ট ট্রান্সফার ডিপোজিট করতে হয়, তাহলে ওটা স্টেকিং। হ্যাঁ, ডিপোজিট করতে সেটা ঢুকেছে দেড়টার সময় আর কি, রাত্রি দেড়টার পরে ঢুকেছে। হ্যাঁ, আমাদেরও তাই ঢুকেছে, সবার ওই টাইমে ঢুকেছে। আচ্ছা, আর একটা জিনিস বলছি যে এরপরে যারা নতুন যারা আমাদের মানে জয়েন করাবো, তাদেরও কি ওই মানে $12 এগেনস্টে কি কোনো ই দেবে, কয়েন দেবে? অবশ্যই $12 ডিপোজিট করতে হবে, এটা তো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হয়ে গেল না। না না, হ্যাঁ $12 দিয়ে যার আইডিটা অ্যাক্টিভ করবে তার এগেনস্টে স্যার 250 কয়েন করে পাবে তো? 250 না, কত কয়েন রেটে যা দাম থাকবে, 2500 পাবে নাকি জানি না, যা রেট থাকবে কয়েনের সেই রেটে, আর সেই সময় $12 সেই সময় যে রেট থাকবে, আর যে যখন জয়েন করবে, যে যখন জয়েন করবে সেই সময় যা রেট থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটু জানবার ছিল, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কাকে নিব, কাকে নেব, হ্যাঁ কি বিষ্ণু রায়, বিষ্ণু রায় আপনাকে আনমিউট করলাম, আপনার প্রশ্নই রাখতে পারেন। বিষ্ণু রায় স্যার আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্নই রাখতে পারেন, নাহলে আমরা নেক্সট পার্টিসিপেন্টকে নিয়ে নেব। ওকে, কোনো রেসপন্স আসছে না। আমিনুল ইসলাম সজীব আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্নই রাখতে পারেন। আমিনুল ইসলাম সজীব আপনাকে প্রশ্ন করেছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, ওই যে আমি যে আপনার মাধ্যমে আর কি আইডিটা খুলাইছিলাম, সেটা ওই 17 রাত্রে আর কি সুযোগ দেওয়ার পরে, পরে প্রথম দিন ওই সাথে সাথে 2500 কয়েন আসে নাই, কিন্তু পরের দিন দেখছি আসছে। এখন আবার আপনি বলছিলেন যদি কোম্পানি না দেয় তাহলে আপনি দিয়ে দেবেন, এখন আসলে আমি জানতে চাচ্ছি কয়েনটা কি কোম্পানি দিছে না আপনি দিছেন? কোম্পানি দিয়েছে, এটা কোম্পানির দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না সেটাই, কারণ আপনি বলছেন তো সেক্ষেত্রে যদি আপনার হাতে আপনার দ্বারা আমি করাইছি, আবার আপনি যদি আবার কয়েনটাও বর্তুকি দেওয়া লাগে, তাহলে আসলে জিনিসটা কিরকম হয়ে গেল না? থ্যাংক ইউ, সেজন্য আর কি। খুব ভালো লাগলো শুনে। আরেকটা প্রশ্ন আছে, কোম্পানি জেনুইন কোম্পানি, কারুর কোনো কয়েন মারবে না, কার যাদের যাদের এখনো বাকি আছে তাদেরটা দিয়ে দেবে, আর আমি জানি যে সবাইকে কয়েন দিয়ে দিয়েছে। হ্যাঁ না, আমিও পেয়েছি, পেয়ে ভালো লাগলো আর কি। যাই হোক, আরেকটা কোশ্চেন আছে দাদা আমার, যে যাও এটা আমি দেখছি গ্রুপে,
তারপর আমরা যে 21 তারিখ স্টেক করা কয়েনের যে আমরা ইয়াটা পাবো কমিশনটা পাবো 15% সেটা কি আমরা মাসে যে স্টেক করতে হবে মাস শেষ হলে না 21 তারিখে করতে পারবো আবার সে দেখুন 21 তারিখে আপনি যেটা পার্সেন্টেজ অফ ইনকামটা পাবেন মাসের 50% হিসাবে সেখানে কিন্তু 3-4 দিন সময় পাচ্ছেন তাই না হ্যাঁ এর বেশি না তো আপনার ওখানে 3-4 দিনের যে ইন্টারেস্টটা হয় 0.5% করে প্রতিদিন সেইটাই জমা পড়বে সেটা উইথড্রল বা স্টেকের অপশন দিলে আমরা করে দিতে পারবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দাদা ঠিক আছে দাদা এটুকুই ছিল আর কি আমার প্রশ্ন ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন দাদা হ্যাঁ আপনিও ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা নেক্সট পার্টিসিপেন্ট এমডি তোফাজুল হোসেন তোফাজল হোসেন আপনাকে আনমিউট করেছি আপনার প্রশ্ন রাখতে পারেন এমডি তোফাজল হোসেন আপনাকে আনমিউট করেছি আপনার প্রশ্ন রাখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম আসসালাম বলুন স্যার স্যার আমরা যারা 14 তারিখে 15 তারিখে আইডি অ্যাক্টিভেট করছি তাদের 250 কয়েন আসছে এই কয়েনটা কি আমরা ট্রোনলিং প্রোতে অ্যাড করা যাবে না ট্রোনলিং প্রোতে অ্যাড করে কি করতে চান বলতেছে অনেকে কয়েন কিনতেছে ওখানে অ্যাড করতেছে এখন ওখানে আমরা অ্যাড করতে না না ওই ওই জন্য না আপনি ব্যাপারটা বুঝুন আমরা আগে কয়েন কিনেছিলাম ওকে আপনারা যে কয়েনটা পেয়েছেন এটা আমরাও পেয়েছি 2500 কয়েন আমাদের ওই 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করা 1000 টাকা আমাদের কারেন্সিতে আপনারা 1300-1400 যাই হোক টাকাটা লেগে আপনারা তার এগেইনস্টে 2500 কয়েন পেয়েছেন আমরাও পেয়েছি সেই কয়েনটা স্টেকড হয়ে গেছে মানে আমাদের এডিএস এক্সচেঞ্জের ওয়ালেটে স্টেকিং চলছে সেই কয়েনের আমরা কালকে ক্লোজিংয়ের পর ইন্টারেস্টও পাবো তার উপর এবারে আমরা যারা যারা আগে অনেক আগে 10 পয়সা করে যখন আজকে তো 42 পয়সা রেট কিন্তু যখন 10 পয়সা করেছিল তখন অনেকে কয়েন কিনেছিলাম 1 লাখ 2 লাখ সেই কয়েনটা আমরা ট্রান্সফার করে যাতে এই স্টেকিংয়ের জায়গায় এনে লাগাতে পারি এবং যার ফলে আমরা 1 লাখ 1.5 লাখ বা 10,000 যে কোনো কয়েন কিনি তার উপর স্টেকিংয়ের ইনকামটা বেশি করতে পারি সেই কারণে আমরা ওটা ট্রান্সফারের প্রসিজারটা ভিডিওতে বলেছি এছাড়া কিছু না ঠিক আছে ঠিক আছে স্যার ওকে ওকে আচ্ছা ইভান আহমেদ ইমন আপনাকে আনমিউট করেছি আপনার প্রশ্ন রাখতে পারেন এডিএস কয়েন সম্পর্কিত ব্যাপারে আচ্ছা সাবমিত দা আমি হচ্ছে ওই যে ইউটিউবার ইমন বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ এমনি আপনাদের মিটিং এ এমনি মিটিং কিসের মিটিং করছেন এই জন্য মিটিং এ অ্যাটেন্ড হলো আমার কোনো কোর্সেন নেই এমনি আমি আনমিউট করে রাখছি আচ্ছা এটা এডিএস এক্সচেঞ্জের মিটিং হচ্ছে এডিএস এক্সচেঞ্জের এডিএস কয়েনে ক্রিপ্টো কারেন্সি তো সেই সম্পর্কিত উত্তরগুলো দিচ্ছি এক এক করে সবার যার যার সলিউশন চায় বা প্রশ্নের উত্তর চায় তাদের দিচ্ছি ও আচ্ছা হ্যাঁ দিতে থাকেন আমি গ্রুপে মানে মিটিং এ থাকি বাট আনমিউট করে রাখছি ওকে ওকে একদম রেড আনমিউট করেন না জানো না টোটালি আনমিউটেড থাকে কোনো সাউন্ড চলে আসলে মুশকিল হয় আর সিস্টেম ফলো করতে হয় আমাদের ওকে কোনো অসুবিধা নেই সমস্যা নেই এমনি মিউট করে রাখছি আমি অন করছি না ওকে আচ্ছা নেক্সট আমরা নিয়ে নিচ্ছি সাবিনা খাতুন ম্যাডাম আপনার প্রশ্নই রাখতে পারেন আপনাকে আনমিউট করেছি বলছি স্যার আমার তো মানে আমি তো 1000 টাকা কয়েন কিনেছিলাম না আমি তো 7500 কয়েন পেয়েছিলাম তা আমি তো এটা ট্রান্সফার করলাম তো 7400 কয়েন তা ওটা আমার ওই যেটা ট্রন লিংক প্রো যে অ্যাড কয়েন দেখাচ্ছে না ওখানে আমার ওটাই আছে আমি তো ট্রান্সফার করেছি আচ্ছা আপনি আসলে কেসটা হয়েছে কি আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন আপনার একটা কোম্পানির মিস্টেকে হয়তো ওটা ট্রান্সফার হয়ে গেছে আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন ওকে হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে আপনি ট্রনলিং প্রোতে একটু দেখান যে কি ট্রান্সফার করেছিলেন ওর ট্রানজাকশন ডিটেলসটা দেখব তারপরে এডিএস কয়েনটা দেখব একদম এডিএস কয়েনের মধ্যে যান কয়েনটা ওকে এডিএস কয়েনের ওখানে যান
এখানে 7000 কত কয়েন দেখাচ্ছে ট্রান্সফার হয়েছে এখানে ট্রান্সফারে এখানে ক্লিক করুন ট্রান্সফারের উপর ক্লিক করুন এই ট্রানজ্যাকশনটার উপর ডান এটা মানে নেট স্লো চলছে তো ওকে ওকে কোনো অসুবিধা নেই ঠিক আছে ওয়েট করুন আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন ওকে লাকিলি খুলে গেছে এটা এটা ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে এবারে একটু নিচে নামিয়ে দেখেন এখানে ফিজটা কি দেয়া আছে ফিজ বলে যে জায়গাটা রয়েছে ওই জায়গায় কি বলা আছে আপনার তো সব হাইড করা দেখছি ট্রানজ্যাকশন ফিজ কি দেয়া রয়েছে আমার সব হাইড করা মনে হচ্ছে এখানে আচ্ছা অচিন্তদা কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনে সব ডিটেলস কিন্তু হাইড করা মনে হচ্ছে না হ্যালো হ্যাঁ হ্যালো ওনার তো 7500 যেটা ওটা তো ওনার রিসিভ করেছেন সেটা এখানে তো আর কোনো ট্রানজ্যাকশন ডিটেলস নেই সেটাই তো উনি তাহলে উনি ভিডিও দেখে সঠিকভাবে করতে পারেননি ওনাকে করতে বলুন ভিডিওটা দেখতে বলুন দেখে বলুন যে আপনি যে কোম্পানির অ্যাড্রেসটা আছে আগে লগ ইন করুন সেই অ্যাড্রেসটাকে কপি করুন কপি করে টর্নিং পথে ওখানে যে এডিএস কয়েন আছে ওখানে যান ওটা ওপেন করুন করে যে সেন্ড অপশান আছে ওখানে সেন্ড করুন করলে আপনার টিআরএক্স 4 TRX এর মতো কাটবে কাটার পর কোম্পানিতে ওটা সেন্ড হবে হওয়ার পর আপনি ট্রানজ্যাকশন হ্যাশ বলে যেটা আছে সেইটাকে কপি করবেন করে কোম্পানির ওইখানে গিয়ে ট্রানজ্যাকশন হ্যাশটাকে সেভ করবেন করে কত কয়েন পাঠাচ্ছেন সেটা সেভ করবেন ক্যাপচা ফিল আপ করবেন সাবমিট করবেন হয়ে যাবে আপনি ভিডিওটা আরেকবার দেখুন ম্যাডাম কারণ ট্রানজ্যাকশন ডিটেলস আপনার একটাই আছে আপনি এখনো সঠিকভাবে ট্রানজ্যাকশন করতে পারেননি হয়নি তাহলে আপনার ওখানে হ্যালো দাদা দাদা আমি আমার যে হ্যালো অচিন্তদা উনি আসলে যেটা বলছেন অ্যাকাউন্টটা দেখাচ্ছি একদম উনার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তার কয়েন পেয়ে গেছেন বুঝতে পেরেছো আমি ওনার আইডিটা খুলছি আমাকে একটু নক করতে পারবেন ম্যাডাম এই তো পেয়েছি এখানে ওনার 7700 কয়েন বা কত কয়েন আছে ওটা ট্রান্সফার হয়ে গেছে আমি স্ক্রিনটা শেয়ার করে দেখালে বুঝতে পারবে হ্যাঁ আপনি দেখান কোনো অসুবিধা নেই এই দেখুন ওনার স্ক্রিনশটটা দিয়েছেন ওনার ট্রান্সফার হয়ে গেছে এখানে কোম্পানি হয়তো ডাইরেক্ট ট্রানজ্যাকশনটা চেক করেনি ট্রান্সফার করে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন একটা মিস্টেক হয়েছে তো এটা কোম্পানিকে আমাদের জানাতে হবে কোম্পানির কাছে ট্রান্সফার করতে হবে আপনি ওই অ্যাড্রেসে ট্রান্সফার করে দিন আপনার এখনও মনে হচ্ছে না ট্রান্সফার হয়েছে কারণ আপনার 4 TRX কাটার কথা 4 TRX কাটবে তারপরে আপনি একটু স্ক্রিনশট তুলে তুলে আমাকে দিন পার্সোনালি শর্ট আউট করে দিচ্ছি কী করতে হবে বলে দিচ্ছি ওকে আর এডিএস এক্সচেঞ্জে আমি বলে দিচ্ছি আপনাকে কি করতে হবে এডিএস এক্সচেঞ্জ গিয়ে আমাকে কি কি স্ক্রিনশট দেবেন বলছি বলে দেন আপনি কোথায় গেল এডিএস এক্সচেঞ্জ এডিএস এক্সচেঞ্জ ঠিক আছে এক সেকেন্ড ওকে এখানে দেখুন যে আমি একটা মেনু বারটা খুলেছি মেনু বারের মধ্যে কি দেখাচ্ছে আমাদের ইওর স্টেকিং অপশান আছে না ইওর স্টেকিং এই অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আমাদের একটা হিসাবটা দেখাবে কত টাকা অ্যাপ্রুভ হয়েছে এটা আমাকে স্ক্রিনশটটা দেবেন আর কি করবেন আপনি 4 TRX মানে 40 টাকা করে আমরা দিচ্ছি 4 TRX কালেক্ট করে আপনি দয়া করে সেই টাকাটা কোম্পানি ওয়ালেটে ট্রান্সফার করে দিন যেটা ট্রান্সফার করার কথা ঠিক আছে ওইটার একটা স্ক্রিনশট দিন এক এক করে যে আপনার টর্নলিং প্রোটা আছে না টর্নলিং প্রোতে ট্রান্সফার করেছেন এই দেখুন আমি যেমন ট্রান্সফার করেছি এখানে যেমন ট্রান্সফার করেছি আমার কাছে এই ট্রানজ্যাকশান রয়েছে এই ট্রানজ্যাকশান আইডির নিচে আমার কাছে ফিজ রয়েছে 3.64 মানে 4 TRX মতো কাটা হয়েছে আমার থেকে এই ফিজটা কাটা হবে কখন আপনার যখন ট্রান্সফার সাকসেস হবে এই ট্রান্সফারটা এই চার্জ না কেটে কোনো দিন সাকসেস হয় না আপনি শুধু রিসিভ করেছেন যে ওটাই আপনাকে দেখাচ্ছে আপনি এখান থেকে ট্রান্সফারই করেননি কোম্পানিকে জাস্ট কিছু একটা ট্রানজ্যাকশান ডিটেল সাবমিট করে দিয়েছেন
ওকে, সেই কারণে কোম্পানি অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু এটা ফ্রড হয় অ্যাকচুয়ালি, কোম্পানি পরে আবার আপনার থেকে ডিডাক্ট করে নিতে পারে, তো সেটা এখন সেন্ড করে দিন যাতে অসুবিধায় না হয়। ওকে, আমাকে স্ক্রিনশট পাঠানো, আমি আপনাকে গাইড করে দেব, ঠিক আছে? আরেকটা জিনিস, প্রত্যেককেই তো আমরা অনুরোধ করেছিলাম না 100 কয়েন করে রাখার জন্য, সে কে আর রাখছে, মানে কি বলে লাভ নেই, ভিডিওতে বলে দিয়েছি, কে নিজেরটা ছাড়া ভাবে বলো তো, কোনো দিন সবাই চাকরির জন্য আসে, আমি বলি না রাখ দেখাচ্ছি না, এটাই প্র্যাকটিক্যাল কথা বলছি, সবাই নিজের জন্য ভাবি, তাই সমাজ এগোতে পারে না, সবাই যখন অন্যের জন্য ভাবি তখন কোম্পানি ক্রিয়েট করি বা কোম্পানির মতো করে কাউকে স্যালারি দিয়ে রাখবো বা কাউকে আমি কারুর একটা ভালো লাইফ দেবো, ভালো চাকরি দেবো, এরকম চিন্তাভাবনা করবো, কিন্তু সেটা সবাই করে না, অন্যের জন্য কেউ খাটে না, সেই কারণে সে ওই অল্প ইনকামেই খুশি থাকতে হয় তাদের, এটা কিছু করার নেই, নিজেকে চেঞ্জ করতেই হবে, সত্য অপ্রিয় হবেই কিন্তু সত্য সত্যই থাকবে, বদলাবে না তাতে, আপনি যদি কর্মঠ হন, পরিশ্রমী হন, রাহুল স্যার, রাহুল স্যারকে নিয়ে আমরা প্রত্যেকটা সময় আলোচনা করি, এই ব্যক্তিটার মতো যদি আমরা হতে পারতাম না অনেক কিছু করতে পারতাম, যে কেন যে আমরা এরকম ল্যাথকে থাকি, উনি যে এরকমভাবে পরিশ্রম করেন, স্যালুট, তাই না অচিন্ত্যদা, কী বলো? ভুল স্যারের কথা বললে শেষ হবে না, সেটাই বাস্তব। আমি তো দেখেছি ভালো প্রশ্ন যদি মন মতো হয়, আজকের মানে আমি জানাইনি, ইমরোজ জানে, হ্যাঁ, হঠাৎ করে তুমি ফোনটা রেখে দিলে না, তারপরেই অ্যাকাউন্ট খুলেছিলাম, 2500 করে যা কয়েন আমরা পেয়েছিলাম সেগুলো প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে চলে গেছিলো, ঠিক আছে? আচ্ছা, যাওয়ার পরে তো আমি আমারটা যাওয়ার পরে আমি মায়েরটা খুললাম, খুলে দেখলাম 2500 পুরো ওগুলো জিরো আছে, তারপরে কথা বলতে মানে এ করতে করতে হঠাৎ আমি ইয়োর স্টেকিং যে এটা আছে টিমের ওখানে যখন ক্লিক করলাম দেখছি সব মাইনাস হয়ে আছে বেশিরভাগ, ঠিক আছে? আচ্ছা, তো আমি রাহুল স্যারকে মেসেজ করলাম, তো উনি তখন গ্রুপে কিছু মেসেজ পাঠাচ্ছিলেন, মেসেজটা পড়েছেন, পড়ে বললেন যে একটু এ করুন, দেখুন হয়ে গেছে, তো দেখলাম তখনও হয়নি, আমি তখন স্যারকে মেসেজ এ করে দিয়েছিলাম, স্যার আবিবি নেই হুয়া, তো তারপরে আমাকে মেসেজ পাঠিয়েছে যে চেক নাও, তো সেটা তখন আবার দেখলাম, দেখে দেখলাম যে না, যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেছে, তাই বলছি যে এত মেম্বার যদি সঠিক উত্তর দেয় সেই মেম্বারগুলোকে একাও তো হ্যান্ডেল করছে এগুলোর মধ্য দিয়ে, সে একজন আমরা সত্যি, হ্যাঁ আর সত্যি আমি এটাই ভাবি যে আমরা অবহেলা করে বা যাই করে এই অজুহাত দেখি আমরা কতটা সময় নষ্ট করি। আমি এখন চেক করছি ভয়ে দাদা, আমার অ্যাকাউন্টগুলো কী হলো, মা বাবার সবার ঠিক আছে, ঠিক আছে, সবার ঠিক আছে, ওটা আপডেট চলছিল, জিজ্ঞেস করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে অনেকে, হ্যাঁ অনেকে আছে, নিয়ে না হলে ভালো হয়। হ্যাঁ, তুমি একটু নাও না, আজকে টাইম পাবে? হ্যাঁ 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 হ্যাঁ, আহসান আমি প্রথম থেকেই টাইম নিয়ে আছি, ব্যাস, তাহলে আবার কি, আহসান উল্লাহ স্যার আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠালাম, যারা আছেন নেব। হ্যালো দাদা। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। যা বলছি যে আমি বেশ কিছুদিন আগে সম্বিত দাদা রেফারেল দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম, হঠাৎ আজকে ঢুকে দেখি যে না, এখানে বোনাস হিসাবে 100 কয়েন হিসাবে দেখাচ্ছে, এখন আমি এটাতে কীভাবে কী করতে পারি একটু যদি পরামর্শ দিতেন আর কি। আপনার আইডিটা অ্যাক্টিভেট করা ছিল? না না, আইডিটা অ্যাক্টিভেট করা নাই। না, তাহলে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট করলে 2500 মতন কয়েন পাওয়ার কথা, এখন যা রেট চলছে সেখানে হয়তো 2200-2300 কিভাবে করব? আপনি কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, দু একদিন অপেক্ষা করুন, সম্বিত ভাইয়ের আপনাকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে, শুরু হলে যত টাকা লাগবে $12 খরচা হবে, হ্যাঁ জি, তো সেক্ষেত্রে সেই $12 যে খরচাটা কত হচ্ছে না হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, উনি আপনাকে পার্সোনাল মেসেজ করে দিচ্ছে, তো সেইভাবে ওনাকে পে করবেন, আপনার আইডিটা অ্যাক্টিভেট করলে ওই কোম্পানির কয়েনও পাবেন, ওটা 100 সবাইকেই দিয়েছে, ওটা নিয়ে ওটা কিছু কাজে লাগবে না, আইডি অ্যাক্টিভেট করতেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা সমিতিদের এই নাম্বারটা দিলে পরে তাহলে যোগাযোগ করব। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট নিয়ে নাও চিন্তা দা,
আমি কাউকে কন্ট্যাক্ট করব না, আমাদের মিটিংয়ে এসে আলোচনাটা দেখে নেবে, তারপরে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। হোয়াটসঅ্যাপ ডিটেলস আমি দিয়ে দেবো, কিন্তু অনেকে কল করে তো মানে মোবাইলে কন্টিনিউয়াসলি ট্রানজাকশন করি, আমি অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি করার চেষ্টায় আছি। আমার মনে হয় কালকের থেকে হয়তো জয়েন শুরু হয়ে যাবে, তুমি ওনাকে দিয়ে দাও নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা বিষ্ণু রায়, আপনাকে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি করে তারপরে দেবো। হ্যাঁ হ্যাঁ বিষ্ণু রায় স্যার, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠাচ্ছি, নুন্নবিশার নিচ্ছি। আমি ইন্ডিয়া থেকে বলছিলাম, আপনি অচিন্ত বাবু তো মানে গঙ্গারামপুরের নাকি স্যার? না না ১ লাখ টাকার মতন ইনভেস্ট করা আছে। বাট কিন্তু স্যার বর্তমান যে ট্রন প্রো লিঙ্কটা যেটা আছে স্যার, ওখানটা আমি মানে কোনো তো ভাবেই মানে কিছুতেই মানে কোনো কাজ করতে পারছি না, একটু গাইড করলে খুব ভালো হতো স্যার। আচ্ছা এর উপর না মানে আমরা এতটা বিজি রয়েছি এই সব ট্রানজাকশন নিয়ে, আমরা গাইড তো করে দিতে পারবো, তার জন্য আলাদা আমরা টেকনিক্যাল সেশন রাখবো বা আমাদের ভিডিও থাকবে, ওকে, যেখানে গাইডেন্স করা হবে কোথায় কী করতে হবে, কোথায় ক্লিক করতে হবে, তার জন্য আলাদা একটা সেশন বা ভিডিও থাকবে, সেগুলো দেখে আপনাকে একটু শিখে নিতে হবে। আমরা এটা অ্যানাউন্সমেন্ট এই গ্রুপেই করে দেবো, তখন একটু উপস্থিত থাকবে। ওকে স্যার। অ্যাকচুয়ালি স্যার বলুন তো, আমি অলরেডি আমার ট্রন প্রো লিঙ্কের মানে খুলেওছি অ্যাপসটা, এবং ওখানটা আমি আইডি ক্রিয়েটও করেছি, এবং ট্রন প্রো তারপর ইউএসডি তারপর ভিটিসি তারপর এডিএস সব কিছু অ্যাডও করেছি, বাট ওখান থেকে কীভাবে ট্রন প্রো মানে ট্রন এটা মানে এটা কয়েনটাই যে কিনবো মানে সেটাই বুঝতে পারছি না, প্লাস ওটার সঙ্গে এডিএস কয়েনটা হোক বা কীভাবে কিনবো। আপনি যেমন কয়েন ডিসিএক্স থেকে সেন্ড করা যায় তো অন্য কোনো অ্যাকাউন্টে? না স্যার না, ওটাই তো বড় প্রবলেম স্যার, ওখান থেকে মানে কোনোভাবে সেন্ড হচ্ছে না স্যার, ওখানে শুধু মানে বাই আর সেলটাই হয় ডাইরেক্ট স্যার। এটা তো তাহলে কিছু করার নেই, আপনাকে বাইন্যান্স ইউজ করতে হবে। দেখুন আপনাকে পরিষ্কার ভালো সাজেশন দিচ্ছি, আপনি কয়েন ডিসিএস করছেন, এই ডিটেলস ইন্ডিয়ান গভর্নমেন্ট পাচ্ছে, যতই আপনি লাভ করুন আপনার উপর 30% চার্জ, কিন্তু লাভের উপর 30% কাটবে। এই সব ইন্টারন্যাশনাল যেগুলো আছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম যেমন বাইন্যান্স ট্রনলিং প্রো, এগুলোতে কোনো রকম চার্জ দিতে হবে না, এই সব গভর্নমেন্ট পায় না। এবারে আপনার ইচ্ছা, ঠিক আছে? আমি আপনার ভিডিও দেখে কিছুক্ষণ আগে আমি ওই বাইন্যান্স যে অ্যাপস সেটা আমি অলরেডি ডাউনলোড করে ফেললাম, এবং অ্যাকাউন্টটা মোটামুটি আমি ক্রিয়েটও করছি, এখনও কমপ্লিট করতে পারিনি, তো ভাবলাম আপনি এরকম আমাকে ডাকলেন, বাট ওইটা আমি কথা বলছিলাম আপনি শুনতে পাচ্ছিলেন না, এরকম ডাকলে খুব থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংক স্যার। তো ঠিক আছে স্যার, একটু পরে যদি একটু গাইড করে দিতেন বা আপনার খুব ভালো, আর একটু পার্সোনাল নাম্বারটা যদি দিতেন স্যার তাহলে সবচেয়ে বেস্ট হতো। স্যার বলছি পার্সোনাল নাম্বার আমার হাজারখানে কল ঢোকে, আমি পুরোপুরি কাজের মধ্যে থাকি, আমি হেল্প করে দিই, পার্সোনাল মিটিং করেই হেল্প করে দিই, আপনি ওইটা অ্যাকাউন্টটা ভেরিফাই করুন বাইন্যান্সের, ভিডিও দেওয়া রয়েছে। ওকে কোনো অসুবিধা হবে না। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে স্যার, ওকে স্যার, ওকে। সাবিনা খাতুন ম্যাডাম, আমি হোয়াটসঅ্যাপে আপনারটা দেখছি কী দিয়েছেন। হ্যাঁ 7000 কয়েন সাকসেস হয়ে গেছে, এদিকে ট্রান্সফার হয়নি, এটা কোম্পানির কাছে আর কি মিস গাইডেড হয়ে গেছে। এই তো সাবিনা খাতুন ম্যাডাম, আপনাকে আনমিউট করছি, আপনি একটু দেখুন, আমি আপনাকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি। আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? স্ক্রিনটা শেয়ার করছি। দেখুন আপনার এখানে যে কয়েনটা আপনাকে ট্রান্সফার করা হয়েছিল এটার জন্য ফিজ হিসাবে দেওয়া হয়েছিল এত টাকা, 8.1/8.2 টিআরএস কাটা হয়েছে, এগুলো তো আপনি পেয়েছেন, কিন্তু আপনার এখান থেকে ট্রান্সফার করা হয়নি। আপনি ভিডিওটা দেখে যেভাবে ট্রান্সফার করার কথা বলেছে সেখানে ট্রান্সফার করে দিয়েছে, এটা কোম্পানি বাই মিস্টেক আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু আপনার উচিত মানে এটা কোম্পানিকে পেমেন্ট করে দেওয়াটা, যেখানে আপনি পেমেন্টই করেননি, এদিকে সাবমিট করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এটা আমার ট্রানজাকশন হ্যাশ, আপনি সাবমিট করে দিয়ে দিয়েছেন, বুঝলেন তো?
ও আচ্ছা আচ্ছা কেসটা বুঝে গেছে তাহলে ঠিক আছে মানে মিস্টেক হয়ে গেছে ওখানে তা আমার কাছে তো টিআরএক্স টিআরএক্স তো আপনার কাছে নেই আপনি 40 টাকা পাঠালে আমরা 4টা টিআরএক্স পাঠিয়ে দেব আমি বা অচিন্তদা যে কোনো একজনকে পাঠিয়ে দিয়ে বলুন 4টা টিআরএক্স পাঠিয়ে দেব আপনি সেইভাবে ট্রান্সফার করুন ওকে আজকে কথা হয় নাই তো দাদা এই জন্য ভাবলাম যে একটু কথা বলি কারণ আজকে সারাদিন কোনো কথা হয় নাই কারণ এখন কথা না বলতে গেলে খুব খারাপ লাগে তো আর কি আর একটা কথা বললাম সেটা হচ্ছে যে অনিল সরকার ওনার টিভির পাসওয়ার্ড নিয়ে তো অনেক কথা বলা হয়েছিল তো গত 4-5 দিন আগে আমাকে সমন স্যার বলছিল যে আমি ওটা করে দিচ্ছি এটা এখন হচ্ছে তো আপনি আমার ডিটেলস পাঠান আমি ওনাকে পাঠাইছি বাট তার পরবর্তীতে এখন আর রেসপন্স দিচ্ছেন না উনি কাজে ব্যস্ত আছেন হয়তো এই জন্য তো আমি আর ওনাকে জ্বালাতন করে নিই তো উনি অনিল সরকার উনি কিন্তু আমাকে আজকেও মেবি ফোন দিয়েছেন যে টিভির পাসওয়ার্ডের জন্য তো আপনি যদি একটু সময় করে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে একটা আলাপ করে নিয়ে যদি এটা একটু সলিউশন করে দিতে পারেন তাহলে ওটা একটু ভালো হতো আর কি ট্রানজাকশন পাসওয়ার্ড তো ট্রানজাকশন পাসওয়ার্ড নিয়ে এখন টেনশন করতে হচ্ছে না ট্রানজাকশন পাসওয়ার্ডের ব্যবস্থা হয়ে যাবে আগে এটার কয়েনের প্রবলেমগুলো সলভ হবে তারপরে আপনাকে অনেক আগেই বলেছি আর আমি আপনাকে মিউট করতে বাধ্য হলাম কারণ কানে লাগছে এত ওরে বাবা ঠিক আছে ওটা আমাদের পুরোপুরি কয়েনের প্রবলেম সলভ না হলে এটা কোনো সময় আমরা অন্য কোনো কাজে হাত দিতে পারছি না আরও টুকটাক প্রবলেম রয়েছে আপনার 3,000 টাকা রয়েছে এইগুলো আমরা আগে এক এক করে প্রবলেম সলভ করে ওই ট্রানজাকশন পাসওয়ার্ডে যাবো কারণ ওখানে সিস্টেম চেঞ্জ করতে হবে ওকে বাংলাদেশ থেকে কিছু সিস্টেম চেঞ্জ করা হয়েছে অলরেডি ট্রাই করে দেখতে পারেন নাম্বারটা কী দেওয়া রয়েছে কী দেওয়া হয়নি কারণ তার উপর বেস করেই কিন্তু ট্রানজাকশন পাসওয়ার্ড কারেকশন হবে এটা আমরা কালকের পরে এই কেসটা আমরা আবার ফরওয়ার্ড করে জানাবো কারণ কালকের মধ্যে অনেকগুলো কেস ফরওয়ার্ড করা রয়েছে তার মধ্যে করলে কনফিউজ হয়ে যাবে কোনোটা ফরওয়ার্ড হবে না একটু ওয়েট করে যেতে হবে ওকে একটু ওয়েট করে যান উনার অটোমেটিক স্টেকিং চলছে উনার অটোমেটিক স্টেকিং চলছে উনার ট্রানজাকশন উনি মিটিংয়ে আছেন কি না সেটা আমি বলছি না কথাটা আগে মনোযোগ দিয়ে শুনুন উনার এই মুহূর্তে ট্রানজাকশান পাসওয়ার্ডের দরকার পড়ছে না উনার অটোমেটিক স্টেকিং রয়েছে এবারে যদি মনে করেন যে উনি উনার আন্ডারে যার অ্যাকাউন্টে যে কয়েনটা কিনেছিলেন সেটা ইনভেস্ট করবেন সেটা উনার আন্ডারে কোনো একটা অ্যাকাউন্টে যার ট্রানজাকশান পাসওয়ার্ড ঠিক আছে সেটা দিয়ে করে দিতে পারে আর ট্রানজাকশান পাসওয়ার্ড এখন এক্ষেত্রে লাগছে না নিশ্চিন্তে থাকুন কোন জায়গাটায় লাগছে ট্রানজাকশান পাসওয়ার্ড অচিন্তদা এখানে ট্রানজাকশান পাসওয়ার্ড লাগছে কোনো জায়গায় এখন আপনি যেই হন আপনি মিটিং এ এসে অনেকবারই অ্যানাউন্সমেন্ট করেছেন আপনাকে ক্ষেত্রে বলছি চিন্তার কিছু নেই ট্রানজাকশন পাসওয়ার্ড কোথাও লাগছে না এখন আপনি নিজের ওয়ালেটে ডিপোজিট করুন ট্রানজাকশন পাসওয়ার্ড লাগছে না ওকে নিশ্চিন্ত থাকুন আচ্ছা নেক্সট আমরা নিয়ে নাও অচিন্তদা নেক্সট ওকে সঞ্জয় বর্মন স্যার আপনাকে আনমিউট করা হয়েছে আপনার প্রশ্নই রাখতে পারেন আমরা আর 5-3 মিনিট সময় দেবো দুজন লাস্ট নিয়ে অনিল সরকার স্যারকেও নিয়ে নেবো আমরা তারপরে আজকের মিটিংটি ক্লোজ করে দেবো আমাদের নেক্সট মিটিংয়ে যেতে হবে যদি মিটিং থাকে তো থাকবে না হলে কিছু কিছু ওয়ালেট ট্রান্সফারের ব্যাপার আছে সঞ্জয় বর্মন স্যার যদি না হয় ওনাকে সঞ্জয় বর্মন স্যারকে মিউট করে দাও আমি নিয়ে নিচ্ছি আরেকজনকে নিয়ে নাও অনিল সরকার স্যারকে নিয়ে নাও আচ্ছা অনিল সরকার স্যার নমস্কার দাদা হ্যাঁ স্যার নমস্কার ভালো আছেন আপনারা হ্যাঁ স্যার ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো ও দাদা আমার যে এইটা ছিল আজকে যে একটু আগে তো হয়তো নুরনবী ভাই কথা বলছে এই জন্য আমি ক্লিয়ার হয়ে গেলাম পাশাপাশি আর একটাই হলো যে এখন এই কোনো যদি কাউকে জয়েন করানো হয়
তাহলে কি আমরা ওই ই যে কয়েনটা পাওয়ার কথা এটা পাবো? অবশ্যই, জয়েন করানো মানে কি, এখানে দেখুন এটা এখন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, এখানে $12 থেকে ইনভেস্টমেন্ট আরম্ভ হচ্ছে। এবারে $12 যতগুলো কয়েন হয় সেগুলো হবে। এবারে এই জয়েনিংটা এখনও শুরু হয়নি, কীভাবে প্রসেস করা হবে এটা কোম্পানি আমাদের জানাবে, তারপরে আমরা প্রসেসিংয়ের কাজ শুরু করে দেবো। ওকে, এটা আপডেট আমরা গ্রুপের মধ্যেই দিয়ে দেবো। আপাতত রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, যখন তাদের আইডি অ্যাক্টিভেশনের টাইম আসবে টাকা পাঠিয়ে দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আমি ট্রান্সফার করবো, তাহলে সেটা কি করে দেবো? আমি গ্রুপের মধ্যে আপডেট দিয়েছি, যদি না দেখেন কি করে বলবো। আমাকে গ্রুপে $40 পাঠিয়ে দিলে 4টে টিআরএক্স আমি পাঠিয়ে দিচ্ছি, আমার থেকে 1.1 টিআরএক্স কাটছে, এবং তারপরে আপনি ওটা ট্রান্সফার করে নিতে পারবেন। আজকের করে নিন, কারণ কালকে থেকে স্টেকিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে 100 টাকা পাঠিয়ে দিচ্ছি, 100 টাকা যেটা পাঠিয়ে দেন। 100 না, আমি 4টের বেশি দিতে পারবো না, কারণ আমার লিমিটেড টিআরএক্স রয়েছে। ওহো, তাহলে আমার ট্রান্সফার হবে তো, সেখানে আমার অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না তো, আমরা এইভাবে তো কত লোককে করলাম। আচ্ছা ঠিক আছে, আমি গুগল পেতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুগল পেতে পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দিন, আর আপনার টিআরএক্স এর অ্যাড্রেসটা দিয়ে দিন, সেখানে আমার টিআরএক্স পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো না? হ্যাঁ, ট্রনলিং প্রো এর অ্যাড্রেসটা দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ট্রনলিং প্রো এর আপনার টিআরএক্স এর ডেটা। হ্যাঁ হ্যাঁ, ট্রনলিং প্রো তে টিআরএক্স এ গিয়ে রিসিভ, রিসিভ থেকে অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবেন। হ্যাঁ ওকে ঠিক আছে, তো ওকে। তাহলে আজকের মিটিংয়ে অনেক কিছু ক্লিয়ারেন্স হলো, সবাই খুব ভালো প্রশ্ন করেছে এবং ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আছে, এবং অনেক কিছু রিভিল হলো, হাসিও পাচ্ছে আমার। আমরা আবার পরদিন মিটিং রাখবো, এখন আর হ্যান্ড রেজ নেওয়া হচ্ছে না, আমরা পরে কথা বলবো পরের মিটিংয়ে। এখন জাস্ট 5 মিনিট বাকি আছে, একটু রেস্ট নিয়ে কিছু একটা কাজ আছে ওটা কমপ্লিট করে আবার নেক্সট মিটিংয়ে যেতে হবে, কেউ কিছু মাইন্ড করবেন না। আমরা অনেকক্ষণ ধরে মিটিংটা চালাচ্ছি 7টা থেকে 8:30 অবধি। তো গুড নাইট এভরিওয়ান, আর অচিন্ত্যদা তুমি আজকের মিটিংটা শেষ করে দাও, ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই।